আপনারা জানেন যে 20শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণতিথিতে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের প্রতিষ্ঠা হয় এবং সেই উপলক্ষে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা গ্রন্থাগার দিবস পালন করি সারা রাজ্যে। কিন্তু আমাদের কলেজে আমরা ওই দিনটায় পালন করতে পারি না, কিন্তু পরবর্তীকালে কোনো একটি দিনে আমরা একটি বিশেষ আলোচনার মাধ্যমে ওই দিনটাকে আমরা স্মরণ করি। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে এসি আমাদের মাননীয় টিচার ইনচার্জ স্যারকে অধ্যাপক শ্রবণ কুমার পান্ডা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের প্রাক্তন সহকর্মী সদস্য অধ্যাপক অমিতাভ রায় এবং আমাদের মধ্যে আজকে মূল আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মাননীয় ডক্টর বিরোধী দাস মহাশয়। সবাইকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমাদের শুদ্ধ অমিতাভ দা এবং শুদ্ধ বিনোদবাবুকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। গ্রন্থাগারের পক্ষ থেকে প্রত্যেকে আমরা কলেজের নাম লেখা ফোল্ডার দিচ্ছি তিনজন থেকে। যিনি আসেন তাকে আমাদের অধ্যক্ষ বা যিনি ডিআইসি থাকেন তারা কিছু পুষ্প বা কিছু পুস্তক বা অন্য স্মারক দিয়ে অভ্যর্থনা জানান। তো আমি মাননীয় ডিআইসি স্যারকে অনুরোধ জানাচ্ছি প্রথমে অমিতাভ দার হাতে কিছু সামান্য স্মারক তুলে দেয়। এবার স্মারক তুলে দেওয়া হচ্ছে মাননীয় ডক্টর বিনোদ বিহারী দাসকে, তুলে দিচ্ছেন আমাদের মাননীয় পিআইসি স্যার। স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি মাননীয় ডিআইসি অধ্যাপক শ্রবণ কুমার পান্ডাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিনোদবাবু প্রফেসর বিনোদ বিহারী দাস, আমার সহকর্মী বন্ধু আমাদের অগ্রজ প্রফেসর অমিতাভ রায়, আমার প্রিয় সহকর্মী যারা দীর্ঘক্ষণ রিসার্চ মেথোডোলজির একটি বিভিন্ন অনুষ্ঠান শুনে আবার এখানে এসেছেন লাইব্রেরি গ্রন্থাগার দিবস উদযাপনের জন্য। লাইব্রেরি জয়দীপ এবং সমস্ত যারা রয়েছে লাইব্রেরিতে, যারা এই লাইব্রেরিকে সুন্দর করে প্রত্যেক দিন পরিদর্শন করছো, তাদের সবাই ধন্যবাদ। একটি কথা বলে শেষ করবো, দুর্গাস কলেজ পরিবারের কাছে এই ঘরটি খুব নতুন, খুবই সুন্দর। এখানে আমরা প্রথম অনুষ্ঠান করছি, সেটা একটা খুব ভালো লাগার ব্যাপার। শিক্ষকদের পঠন পাঠনের জন্য, গবেষণার জন্য খেয়াল রয়েছেন হয়তো পাশে একটা জায়গা করা হয়েছে, এখানে ইন্টারনেট কম্পিউটার প্রিন্টার সমস্ত ব্যবস্থা থাকবে। এই অংশটি ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, শিক্ষক শিক্ষিকারা লেখাপড়া করতে পারবে। তার সঙ্গে এরকম ছোট ছোট সেমিনার আমরা এখানে আয়োজন করতে পারবো। ফলে এটার জন্য জয়দীপ এবং সমগ্র গুরুদাস কলেজ লাইব্রেরি গুরুদাস কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বই সম্বন্ধে একটা কথা বলে শেষ করবো, যেহেতু বিনোদবাবু আছেন আমরা শুনবো আগ্রহভাবে অমিতাভদা আছেন। পৃথিবীর একজন শ্রেষ্ঠ লেখক তিনি ছিলেন লাইব্রেরিয়ান,
তার নাম সবাই জানে, আর্জেন্টিনার লেখক বোর্হেস। সারা জীবন লাইব্রেরিয়ান ছিলেন, আর্জেন্টিনার যে ন্যাশনাল লাইব্রেরি তার লাইব্রেরিয়ান ছিলেন, এবং শেষ 20 বছর তিনি অন্ধ ছিলেন। এখন কী করবেন, ছোটবেলা থেকে পরিবারের মধ্যে বসবাস। তাঁর সমস্ত যে গল্প গ্রন্থ উপন্যাস যদি আমরা খেয়াল করে দেখি সব বই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন বইয়ের একদম প্রথম পাতায় তাঁর এই তত্ত্ব বিশ্বের যিনি প্রধান প্রেরণাদাতা তার নাম করেছেন বোর্হেস। সুতরাং এতে শুধু বলবার কথা যে লাইব্রেরির ভেতর থেকে এরকম বিশ্ব প্রসিদ্ধ লেখক তৈরি হয়েছে, যে লেখক পরবর্তীকালে সমাজবিদ্যা ও দর্শনকে প্রভাবিত করেছেন। সেই বোর্হেস বলেছেন যে লাইব্রেরিটা কি, লাইব্রেরিটা আমার কাছে হচ্ছে একটা লিভিং ইউনিভার্স। এইটুকু বললাম, সেই ইউনিভার্সের মধ্যে আমরা সবাই আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিনোদনকে স্বাগত। যেহেতু গ্রন্থাগার দিবসের অনুষ্ঠান, সুতরাং বিগত 1 বছরে গ্রন্থাগার থেকে কী করা হলো তার একটা গল্পই বা যেমন কোথায় করতে পেরেছি কোথায় করতে পারিনি। তা আমার মনে হয় যে গত বছর যখন গ্রন্থাগার দিবস হয় তখন ডক্টর অরুণ চক্রবর্তী এসেছিলেন, তৎকালীন ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর জেনারেল। তো সে সময় আমরা কিছু কমিট করেছিলাম, যে বলেছিলাম যে লাইব্রেরি কার্ড দেবো, এবং লাইব্রেরি কার্ডটা শুধু মানে নর্মাল লাইব্রেরি কার্ড নয়, তার মধ্যে বারকোডও থাকবে, তার মধ্যে আরএফআইডিও থাকবে। সেটা আমরা করে ফেলেছি। আমরা আজকে ফর্মালি দেবো একজনকে, গৌতম বাবু তিনি আসছেন বললেন, আর তারপরে আমরা কাল পরশুর মধ্যে আমাদের যারা যারা হয়েছে কার্ড আমরা সবাইকে দিয়ে দেবো কার্ড। আর আরেকটা হচ্ছে যে নো ইউর লাইব্রেরি, অর্থাৎ আপনার লাইব্রেরিকে জানুন। তো এটা আমরা প্রায় করে ফেলেছি, মানে ইংরেজি ভার্সনটা করা হয়ে গেছে, অর্থাৎ লাইব্রেরি ব্যবহার কেমন করে করবো তার কি রুলস রেগুলেশন আছে, মোটামুটি আমরা আশা করছি 2-3 সপ্তাহের মধ্যে আমরা করে ফেলতে পারবো, করে আমরা সবাইকে আপনাদেরকে দিয়ে দেবো। আর যেটা আমরা বলেছি সেটা হলো যে শুধুমাত্র পোহা জানেন আপনারা, আমরা ব্যবহার করি একটা ওপেন সোর্স সফটওয়্যার, শুধুমাত্র পোহার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকিনি, আমরা পুরো জিনিসটাকে, অর্থাৎ এটা আমাদের খুব সমস্যা, ধরুন 2 ইয়ারের কোর্সিং পেপার আমরা খুঁজে পাই না, কি সিলেবাস যখন বুঝতে যাই তখন হয়তো আবার ইউনিভার্সিটি সাইডে যেতে পারে, বা ধরুন অ্যাসাইনমেন্ট বা টিচারদের যে পাবলিকেশন, আপনি রিসার্চ মেথোডোলজি হলো আসল দরকার হচ্ছে যে টিচাররা কী কী পাবলিকেশন করছেন তার সমস্ত কিছু এক জায়গাতে নিয়ে আসেন, সেইগুলো মোটামুটি আমরা কাজ শুরু করে দিয়েছি, প্রায় করেও ফেলেছি, এবং সেটা আমরা এবার বেস্ট প্র্যাকটিসে দেখিয়েওছি যে তার মধ্যে আমাদের রয়েছে অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করেছি মডিউল বলে, কোশ্চেন পেপার সিলেবাসের জন্য আমরা উইকিমিডিয়া ব্যবহার করেছি, এবং আমরা কলেজ পাবলিকেশন বা ফ্যাকাল্টি পাবলিকেশনসের ক্ষেত্রে আমরা ওমিকা বলে একটা সফটওয়্যার আছে, স্যাররা তো ডিসপ্লে ব্যবহার করে, কিন্তু ডিসপ্লেস মেনটেন করা ক্লাউডে অনেক ঝামেলা, কারণ অনেকটা স্পেস নেয় সেটা। সুতরাং সেটা আমাদের এক ছাত্র করেছে, সে করছে অনেক জায়গাতে। তো সেই 4টে জিনিস আমরা মোটামুটি করে তুলতে পেরেছি, এবং সেটা আপনারা এই মুহূর্তে যদি আমাদের ওয়েবসাইটে যান, মানে আমাদের কলেজের ওয়েবসাইটে দেখবেন অ্যাকাডেমিক্স বলে একটা জায়গা আছে, সেখানে সিলেবাস, কোশ্চেন পেপার্স, অ্যাসাইনমেন্টস এবং আপনার ফ্যাকাল্টি পাবলিকেশনস সবই আপনি ক্লিক করলে মুহূর্তের মধ্যে দেখতে পারবেন। এক মিনিট,
আমার এখানে অনার্স জেনারেল ইয়ার ধরে ধরে যে কোন ইয়ারে কি কোর্সিং পেপার রয়েছে সেগুলো সমস্তগুলো আনা হয়েছে। এমন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কাজগুলো শুরু করে নিয়েছি, আমাদের স্ক্যান শুরু হয়ে গেছে আর বুঝতেই পারছেন যে পুরো সমস্যাটা হচ্ছে স্ক্যান করার জন্য। এত বড় কোর্সিং পেপার সারাদিন আমাদের কাজ চলছে, স্ক্যান আমরা প্রায় মানে 80% হয়ে গেছি। আশা করছি আমরা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পুরো আমরা কমপ্লিট করব। এখানে
ঘটনা অনেক কিছু ঘটে, ঘটনা প্রভাব ছিল এটা নিয়ে, কিন্তু কিন্তু অনেক ছাত্রই না তারা দিয়েছিল একটা মিটিংয়ে ডাকা হয়েছিল, ওদের সঙ্গে ওদের সঙ্গে কথা বলা হয়েছিল, ফ্লিপকার্ট দিয়েছেন, শিক্ষাকর্মীরাও দিয়েছেন, ফলে আমাদের এই বললাম না যে একদম খেটে খাওয়া লড়ে 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 বড় হতে হয়েছে এই লাইব্রেরিটাকে। একটা ঘর থেকে যে ঘরটা কখনো একতলায় কখনো তিনতলায়, আবার একটা অন্য অঞ্চলে এসে হাজির হলো নতুন বাড়ি, তার একতলার বাড়ি হলো, তার দোতলা হলো, তার দোতলাতে আর একটা অংশ এখন হলো, এটা খুব ফ্যাসিনেটিং। এবং এটা আমার মনে হয় ছড়িয়ে তোলার দরকার আছে, কারণ এটা হতে পেরেছে এখন তো আমার মনে হয়েছে যে লাইব্রেরির কেন্দ্রে যিনি বা যারা থেকেছেন তাদের অদম্য উৎসাহ, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সাহায্য, শুধুমাত্র এই কেন্দ্র রাজ্য সরকারের অধীন টাকা কিন্তু চলে না, অনেক কলেজই পায়, সব কলেজই একটা পায়, কিন্তু সেটাকে কাজে লাগানো একটা স্বপ্ন নিয়ে তার পেছনে কিন্তু মানুষ কাজ করে, এই মানুষ না থাকলে চলে না। এই লাইব্রেরি আরো বড় হবে আমার নিশ্চিত বিশ্বাস, জয়দীপ আছেন আরো পরে থাকবেন, মানে ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে যে ট্র্যাডিশনটা এই লাইব্রেরির দায়িত্বে যিনি বা যারা থাকবেন তাই থেমে থাকতে দেবে না, তাই বাধ্য করবে ক্রমশ লাইব্রেরি আরো ভালো করে আরো বড় করে। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় একটা কথা যে আমিও হয়তো ঠিক প্রাতিষ্ঠানিকভাবে নয় কিন্তু এখনও ওই অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে যুক্ত আছি পড়াশোনার ব্যাপারে, আজকে লাইব্রেরি যাওয়াটা বন্ধ হয়ে গেছে, মানে লাইব্রেরি যে ফিজিক্যালিটি, এই ফিজিক্যাল লাইব্রেরি এই এটা আমাদের পড়ে ঘরটা এখন ফাঁকা ফাঁকা, স্ট্যাকগুলো ফাঁকা ফাঁকা, ভর্তি হয়ে এক দুদিন বাদে আরও বই চলে আসবে, বই পুরনো হবে, ওই ঘরে প্রচুর বই এখন দাম করা আছে, আমি দেখে দেখে দেখছিলাম অসাধারণ ছোট বই একটা অ্যালবার্টো মোরাভিয়ার ঘোষ এক নুন, সেটা অসম্ভব পোকাকে জরাজীর্ণ হয়ে গেছে, এবং এরকম বেশ কিছু বই এই যে বই পড়ে রয়েছে এটা এই ফিজিক্যালিটিতে আমার খুব ভালো লাগে এবং এদিকে ভালোভাবে দরকার আছে। এখন তারা আধুনিকতার যারা ধারক ও বাহক তারা বলবেন যে কি দরকার, আমার ছেলে আমাকে বলেছিলেন বলছিলাম যে দেখ বেশ কিছু বইয়ে পোকা খেয়ে যাচ্ছে রাখতে পারছি না, বললো যে দেখো আমার বই নিয়ে কোনো সমস্যা নেই, কোনোদিন পোকা খাবে না, আমার পকেটে পকেটেই ঘুরে বেড়ায় সড়াই বই আছে আমার সেখানে, বাস্তব পকেটে 200 বই নিয়ে ঘুরে বেড়ায় না, আমি থাকতে পারি না সেই জিনিসটা, কিন্তু আমি যে সব বইটাকে পকেটেই নিয়ে আসবো যন্ত্রে নিয়ে আসবো, তাহলে যারা লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে আছেন সে মানুষগুলোকে করতে পারে, আমার জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা লাইব্রেরিতে ব্যবহার করার যে স্মৃতির সঙ্গে প্রথম প্রথম জড়িত হয়ে আছেন সে লাইব্রেরির সঙ্গে কাজ করতে যাচ্ছে, যারা লাইব্রেরিয়ান যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তা করছে, কাউকে পছন্দ করেছি কাউকে রাগ হয়েছে, আমাদের কলেজের ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরিতে খুব পড়া লাইব্রেরিয়ান ছিলেন যুবদা, তার আর অসংখ্য সাহায্যের মানুষ ছিলেন লাইব্রেরিয়ান নিয়ম না, দুটাকে পছন্দ করতাম না, তার দুটো একটু বের কথা বলি রাগ করতেন আমাদের কিছু বন্ধু বান্ধব, তার পরে মাস্টার টাস্টার হয়েছে ওই টেম্পারি গান করতো লাইব্রেরিতে বসে, তারপরে যুবদা বার করে দিতেন, আমাদের যুবদা সিন্ডিকাল যেমন অমূল্য তেমন বিমানরা যখন আমাদের বন্ধ তিন মাস টানা বন্ধ যে সময় ওই ঢোকাটাই বন্ধ, লুকিয়ে বই নিয়ে কফি হাউসে বই দিয়ে দেবেন আমাকে, আমি মানবিক সম্পর্কটাই কোথায় পাবো যে সবটা কি ডিজিটালাইজ করে ফেলি, সেই সাথে অভিজ্ঞতা বলে শেষ করছি এই বিষয়ে, আমি বিশ্বাস করি আমি পছন্দ করি আমি সমর্থন করি ফিজিক্যাল লাইব্রেরি, এটা আমার শেষ কথা। আমি বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরিতে প্রথম গিয়েছিলাম কয়েক বছর আগে, প্রবাসীরা গিয়ে শুনেছিলাম প্রথম গেছি, আমি জীবনের পরে তার নিয়ম কারণ জানি না এবং কীভাবে বইগুলোকে অ্যাক্সেস করতে হয় তাও জানি না, যারা ওখানে ছিলেন তারা
অসম্ভব সাহায্য করলেন। অ্যাকচুয়ালি আমাদের খুঁজে দিলেন পুরো জিনিসটাকে, কেমন ছিলাম, আরও কিছু সোর্স এনে দিলেন। আমি কাজ ট্যাজ করে এসে আমাকে আমার বন্ধু বললো পরে যে তুই গেলি, তুই খেয়াল করে দেখ তো প্রবাসী বোধ হয় ডিজিটালাইজ হয়ে গেছে, তুই পেয়ে দিতে পারিস নাই। বুঝতে বুঝতে দেখলাম সত্যিই তাই, যে হাইড্রোগ্রাম বিশ্ববিদ্যালয় কার সঙ্গে একটা হাত হাত মিলিয়ে প্রবাসীর সফরকে ডিজিটালাইজ করে দিয়েছে। তোমার আমি রাত্রি যদি সময় বাড়িতে বসে পড়তে পারি আমার ঘরের মধ্যে। আমি ওই একদিন দেখিয়েছিলাম যারা আমাকে সম্পূর্ণ অপরিচিত মানুষটাকে সাহায্য করেছিলেন ওই বইটা খুঁজে বার করতে গিয়ে, আরও কিছু পরামর্শ দিয়েছিলেন আমি সেই মানুষগুলো করতে পারে। ডিজিটাল লাইব্রেরি থাক, যে লাইব্রেরি দেয়ের কথা আসে এবং তাকে অস্বীকার করতে পারব সেটা আমাদের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে থাকবে। পাশাপাশি ফিজিক্যাল লাইব্রেরি থাক, লাইব্রেরি কক্ষ, লাইব্রেরি বিল্ডিং, লাইব্রেরি ঘর, তার বই, কিছু তুলো পড়া, কিছু টোকা খাওয়া, কি ছকে খুবই গন্ধ শক্তি ইচ্ছে করে সেগুলো থাক, আর জয়দেবগুলো থাক। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় অমিতাভ রায়কে, তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন লাইব্রেরির বিবর্তন। শুধু তাকে বলার একটা কথাই যে উনি বেশ কিছু পোকা খাওয়ার বইয়ের কথা উল্লেখ করলেন, শুনে আশ্বস্ত হবেন যে আমরা ইতিমধ্যে এডুকেশন চেম্বার কিনে ফেলেছি এবং আমরা অতি শীঘ্রই যে পোকা খাওয়া যে বইগুলো রয়েছে সেগুলোর আমরা ট্রিটমেন্ট শুরু করে দেবো। আমাদের মানে মেটেরিয়াল রেডি সমস্ত কিছু, কারণ আমাদের খুব অসুবিধায় আমরা বলেছিলাম যে আমাদের বছর দুই দিনের আগে গুরুদার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ছদুয়েকের মতো বই পেয়েছিলাম, কিন্তু সেইগুলো ট্রিটমেন্ট আমরা করতে পারিনি। মানে তারাও তাড়াতাড়ি মাঝে মাঝে যে বইগুলো কী হলো আমরাও তাদের ডাকতে পারি না, পালিয়ে পালিয়ে বেড়াই, তো সেটা আলটিমেটলি আমরা করে ফেলেছি। ইমিগ্রেশন চেম্বার কেনা হয়ে গেছে, আমরা অতি শীঘ্র তার ট্রিটমেন্টগুলো শুরু করব। এবং আরেকটা কথা যেটা বলার এখানে বা অন্যদিকে বলার, ওনারা বেশ কিছু লাইব্রেরিয়ানের কথা উল্লেখ করেছেন, আমি শুধু একজনের কথা উল্লেখ করছি, তিনি হলেন প্রভাব কুমার মুখোপাধ্যায়। তিনি সিটি কলেজের লাইব্রেরিয়ান ছিলেন এবং রবীন্দ্রনাথ তাকে পরিহাসছলে বৈবাহিক বলতেন, মানে বৈবাহিক বই বহন করেন, এবং তার কিন্তু নামটাই হয়ে গেছিলো বৈবাহিক বলে। সুতরাং আমি বলতে চাইছি যে মানে যারা স্কলার তারা সব জায়গাতেই সব ক্ষেত্রেই রয়েছেন। দরকার হচ্ছে হিউম্যান টাচ, শুধুমাত্র টেকনোলজি দিয়ে কিছু হবে না, টেকনোলজি মেনটেন করাটা কিন্তু কষ্টকর। টেকনোলজি যেমন খুব ভালো, খুব ভালো জিনিস যে আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় কী বই রয়েছে, যেমন মাঝখানে আমাদের উঠি থেকে লাইব্রেরিয়ান ফোন করেছিলেন সুভাষচন্দ্র সেনগুপ্তের শেক্সপিয়ারের বই, এটা নিয়ে কোথাও নেই আমার কলেজে আছে। তখন এখন জানলেন লোক থেকে বলে না আমাদের যে আপনাদের যে অনলাইন ক্যাটালগ আছে ওখান থেকে খুঁজে বার করতাম। তো এটা হচ্ছে একটা প্রাপ্তি যে গুরুদাস কলেজকে ওনারা ফোন করেছেন ওখান থেকে, জীবনে চিনি না তাকে, এটা প্রাপ্তি কলেজে অবশ্যই। আবার এটাও ঠিক যে মানে মানবিকতা কিন্তু আমাদের চলবে না, মানবিকতা নিশ্চয়ই থাকতে হবে, নাহলে কিন্তু লাইব্রেরিতে এগুলো খুব মুশকিল। যাই হোক, আমাদের বেশ কিছু কাজ রয়েছে এর মধ্যে। আপনারা জানেন যে আমাদের একটা পত্রিকা ট্যাবলয়েড টাইপের উইন্ডোজ বলে মৌসুমী তার কর্ণধার মোটামুটি, তা উইন্ডোজ প্রযুক্তি আছে উইন্ডোজ 2017-18 আমাদের কম্পোজ হয়ে সমস্ত প্রিন্টিং হয়ে রেডি হয়ে গেছে। আজকে আমরা ইচ্ছে করেছি যে সেটাকে আমরা ইনোগ্রেট করবো, তা আমি মৌসুমীদের আসতে করছি সামনে, আর মাননীয় ডক্টর বিনোদ ভাইয়ের দাসকে অনুরোধ করছি এই আমাদের পত্রিকাটিকে মানে ফর্মালি ওপেন করুন, আনুষ্ঠানিকভাবে ওপেন করুন, তারপর মৌসুমীদের দেওয়ার কথা বলবেন।
এই মিনিস্টার আপনার কলেজে যারা আছে সবাই জানি আমাদের একাডেমিক সেকশনে যত রকম কাজকর্ম কলেজে চলে তারই একটা সারাংশ এই নিউজ পেপারটাতে বেরোয়। তো এটা যেটা আজকে বেরোলো সেটা হচ্ছে 2017-18 বলতেও খারাপ লাগছে কত দেরি করে গেছে, তবে নানা কারণে দেরি হয়েছে, আমাদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও দেরি হয়ে গেছে, সিবিসিএস সিস্টেম চালু হচ্ছে তাই হোক আরও অনেক কারণে দেরি হয়েছে, তবে খুব ভালো লাগছে আমাদের সবারই খুব ভালো লাগছে যে আজকে বিশেষ দিনেই গ্রন্থাগার দিবস উপলক্ষে যে আলোচনা সভা সেদিন পত্রিকাটি বেরোলো এবং আমাদের সঙ্গে বিশেষ বক্তা আজকে ডক্টর বিনোদ বিহারী দাস অমিতাভুদা আর প্রিন্সিপাল ম্যাডাম তো আজকে আসতে পারেননি, আমাদের টিআইসি স্যার সম্পূর্ণ আছেন, আর শুধু আমাদের এর জন্য ধন্যবাদ প্রাপ্য আমাদের কমিটিতে যারা আছেন সমস্ত সদস্যদের, শুধু সদস্য নয় এই কমিটির বাইরেও সমস্ত অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন আমি কিন্তু তাদের কাছ থেকেও অনেক অনেক সহযোগিতা পেয়েছি, কাজেই সবারই ধন্যবাদ প্রাপ্য, আমরা সবাই মিলে এটা বার করেছি এবং আমাদের নেক্সট যে ইস্যুটা 2018-19 এটা বেশ ভয়ই লাগছে কারণ এটি বেরোতে পাক্কা একটি বছর লেগেছে, কিন্তু 2018-19টা কিন্তু বেরোলে এত দেরি করে বেরোলে চলবে না, আমাদের ইচ্ছে এবং আমাদের করতেই হবে ন্যাক ভিজিটের আগে ওটা আমরা বার করতে চাই, কাজে আবার আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি, ধন্যবাদ। মৌসুমীকে ধন্যবাদ, আশা করবো যে পরবর্তী উইন্ডোজ সামনে জুলাই মাসের মধ্যে বেরিয়ে যাবে, আমি করেছেন সবার সহযোগিতার জন্য বিশেষ করে সহযোগিতা করবেন। এবার যেটা বলার সেটা হলো যে আপনারা জানেন যে গত বছর থেকে আমরা গ্রন্থাগার দিবসের দিনে আলোচনার দিনে আমরা বেস্ট রিডার্স অ্যাওয়ার্ড দিই, যারা সবথেকে বেশিবার বই নিয়েছেন একজন শিক্ষক অশিক্ষক কর্মচারীর মধ্যে থেকে একজন এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজন, তো এবার যিনি পেয়েছেন শিক্ষকদের মধ্য থেকে তিনি সদ্য মৃত্যুতে তিনি আজকে আসতে পারেননি তার অসুবিধা জানিয়েছেন আমাকে, আর ছাত্রছাত্রীদের মধ্য থেকে পেয়েছেন বায়োকেমিস্ট্রি বিভাগের সুতীর্থ দাস, সবথেকে বেশিবার লাইব্রেরি ব্যবহার করেছে, তো আমি মাননীয় টিআইসি স্যারকে অনুরোধ করছি তাকে তাকে কিছু স্মারক মানে আমাদের বই রয়েছে বই আর কেন্দ্র রয়েছে তার হাতে তুলে দেওয়ার জন্য। কিছু বলবো যে আমার বাড়িতেও কিছু বই বই বইটার শখ আছে, আমি যখন এক লাইব্রেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্ট কেমনভাবে দেখেছি লাইব্রেরি বই পড়েছিল সে ক্যালেক্ট করতে পারছি সেটা না, এই লাইব্রেরির যে অ্যালিগুলোর মধ্যে ঢুকেছে চারিদিকে আমি ভাবছি ডেকোরেশনও আছে বইয়ের কালারফুল ধরা পেছে আমার ডেকোরেশনও এভরি ডেকোরেশন হ্যাজ সাম কিছু একটা পলিসি, তো এই যে পোটেন্সিয়াল জিনিসটা খুব ভালো লাগে যে আমি যদি একটা যে একটা যদি বাড়ি যদি গিট পার করতে পারে সেটাই কিছু শেখা যেতে পারে জিনিসের কাজে লাগে, সেইটাই তার জন্য লাইব্রেরিতে বারবার আসি বারবার দেখতে ভালো লাগে এখানে মানে দুপুরবেলা ছুটি থাকে সময়টাতে ভালো লাগে তার জন্যই। ধন্যবাদ, আরও বেশি করে গ্রন্থাগার ব্যবহার করো পরের বছর যাতে আবার পুরস্কার পাও। মোটামুটি আমাদের শেষ, এবার দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আমাদের যিনি উপস্থিত হয়েছেন মাননীয় ডক্টর বিনোদ বিহারী দাস, তার সম্বন্ধে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না, মানে আপনারা এই মুহূর্তে আমাদের যে ফার্নিচারগুলো দেখছেন মোটামুটি সবই প্রায় হেরিটেজ মডেলে করা, মানে উনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই মুহূর্তে আছেন, তার আগে উনি একাধিক জায়গাতে ছিলেন প্রধান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রী আইএসআই, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী, তো এই মুহূর্তে উনি হেরিটেজ ইনস্টিটিউট টেকনোলজি লাইব্রেরি অ্যাডভাইজার, এবং যে লাইব্রেরির যে মডার্নাইজেশন যখন উনি যাদবপুরে ছিলেন ওনারই উদ্যোগে সেখানে ডিজিটাল লাইব্রেরি প্রথম চালু হয়, সুতরাং আমরা নিশ্চয়ই স্যারকে নিয়ে আজকে খুব আনন্দিত, তাকে আমরা পুরস্কারও মানে কী করে লাইব্রেরিতে এগোতে পারবো আমরা কেমন করে
মানে আমরা সমস্ত কিছু ধরে এগোতে পারবো, নিশ্চয়ই তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা সঞ্চয় করবো। আর এখানে আজকে উনি আমাদের আহ্বানের সাথে বলতে এসেছেন কিছু, বলার বিষয় হচ্ছে বাংলায় জীবনী গ্রন্থ। আমি ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। তার আগে আমি বলবো, আমরা আপনারা যে এখানে শুনতে এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং প্রত্যেকে জানবেন এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, আমি কিছু বক্তৃতা দেবো না, আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনারা আমার চেয়েও বেশি জানেন, কারণ এই নিয়ে আপনারা বর্তমানে চর্চায় আছেন, আমি অনেক সময় চর্চায় থাকি না, যদিও আমি 24 ঘন্টার মধ্যে অন্তত 1.5 ঘন্টা নিজস্ব পড়াশোনার মধ্যে নিজেকে রাখি, 1 ঘন্টা 10 মিনিট পত্রবিজ্ঞান করি, অন্য যে কোনো জিনিস যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। এমনকি জয়দীপদেরও অনেক কিছু আমাকে জানায় তখন সেগুলো করি, এবং জয়দীপ যে কাজ করছে শুধুমাত্র এই কলেজে নয়, এবং ও বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের ব্যানারে এই মানে ভিত্তি ভূষণীদের তাদের উন্নয়নের যে কাজ করছে প্রভা, এবং অন্যান্য বিভিন্ন রকম স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে কাজ করছে সেটা সব প্রশংসা। যাই হোক, ও আমাকে যখন পদে প্রথমে আমি এফিকেসি বা সেলফ ম্যানেজমেন্টের উপরে ভাবছিলাম, কিন্তু তারপর যখন বলবো যে না স্যার আপনি বাংলায় জীবনী গ্রন্থ নিয়ে বলবেন, তখন আমি ভাবলাম বাংলায় জীবনী গ্রন্থ নিয়ে তো অনেক বড় টপিক, এবং এ টপিক তো সকলের জানা, আমার চেয়েও আপনারা অনেক বেশি জানেন। তা যাই হোক, আমি আলোচনায় এটা যাচ্ছি না, বক্তৃতায় যাচ্ছি না, আপনাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে আমি বলবো, তাই না আপনারা কতক্ষণ অ্যালাউ করবেন, ধরুন 8 ঘন্টা আমরা দিতে চাই, সেইটুকু আমরা আলোচনা করবো খুব সংক্ষিপ্তভাবে, এবং তারপরে আপনারাও আমাকে প্রশ্ন করুন, আমিও আপনাদেরকে প্রশ্ন করি, ইন্টারঅ্যাক্টিভ সেশন হোক, এটি আমি আশা করবো। কিছুদিন আগে আমি হঠাৎ আলী আকবর খান জীবনী পড়ছিলাম। আলী আকবর খান নাম শুনেছেন নিশ্চয়ই, আলাউদ্দিন খান ছেলে, যিনি সরব বাদক ছিলেন, বিখ্যাত সরব বাজাতেন। তা উনি আমি বইটা পড়ছিলাম, আপনি বই রাত্রিবেলাই আমার সময়, ওইটুকুই আমার সময় দেড় ঘন্টা, অন্যান্য সময় যখন হেরিটেজে আছি বা অন্যান্য যাদবপুরে আছি যখন পড়াচ্ছি তার ফাঁকে লাইব্রেরিতে আছি অন্য পড়াশোনা করছি, কিন্তু আমার নিজের ভালোবাসার পড়া ওই সময় তা পড়ছি। তখন দেখি এক জায়গায় উনি বলছেন যে উনি বলছি প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা প্র্যাকটিস করি, কারণ আমরা যে কোনো শিল্পীর পারফরমেন্সটা দেখি, তার অধ্যাপশাইটা দেখি, ধরুন আমজাদ খানের আমরা দেখছি, আমি আমন খানের আমরা দেখছি, কিন্তু তার পারফরমেন্স কতক্ষণ আমরা কতটুকু চর্চা করি, উনি রোজই 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত সরব থাকেন, এবং প্রত্যেকদিনই ওনার বাবা আলাউদ্দিন খান বসে থাকতেন বারান্দায় এবং বলতেন এইখানটা তোমার হলো না, এইখানটা তুমি ঠিক মতো পৌঁছতে পারো, তোমাকে ওস্তাদটা দিয়েছে এই পদ এটা পদবিটা, কিন্তু আমি ঠিক মানে এ নেই খুশি নয়, অনেক আগে পেয়ে গেছে, আরও একটু জানা দরকার। তারপরে উনি একদিন এরকম বাজিয়ে যাচ্ছেন, একদিন সবার মতো বাজিয়েছেন, খেয়ে দিয়ে তারপরে বাজারে বসেছেন, প্রায় 8 ঘন্টা মতো একাকারে বাজিয়ে যাচ্ছে, বাথরুমে টয়লেটে পৌঁছে যান, কি হলো বাবা তো রুচি এসে আমার ভুল ধরেন, বলে এখানটা এরকম করে নাও, আজকে তো বাবা আসছেন কি হল দেখি বাবা কী করছেন, বাবুজি কী বলছেন দেখি, বাবা দেখি উনি বাড়িতে নেই,
কিন্তু বারান্দায় বসে উনি কাঁদছেন, ওনার চোখে জল, আলাউদ্দিন খান চোখে জল, তখন উনি গেলেন। বলতে আপনি তো গেলেন না, উনি তো ধরিয়ে দিলেন না কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে। তখন আলাউদ্দিন খান ওকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে করে ওকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছেন, আমি তোমাকে বলেছিলাম যে না তোমাকে ওস্তাদ এই ডিগ্রিটা দেওয়ার এখনই দরকার নেই, আরও তোমার শেখার দরকার, কিন্তু আজকে তুমি যে বাজারে তুমি আমাকে ছাপিয়ে গেছো, আমি ওই হাতের সুখ টানতে পারবো। অতএব যখন এই জীবনে পড়ি তখন নিজেদের মনে হয় যে আমরা তো থাকি পাই, আমরা এইটুকু করে এতটা বক বক করি, সুতরাং এরা কতটা চর্চা করে। এবং যদি করিম খান জীবনী পড়েন দেখবেন তার ক্ষেত্র ঠিক একই রকম প্রযোজ্য, যে তারা কতটা চর্চা করেন, তারপরে এসে এক ঘন্টা পারফর্ম করছেন, আমরা সেইটুকু শুনি। তাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না, বলতে গেলে অনেক কথা বলতে পারি। আপনাদের প্রত্যেককে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি, আপনার আমার উদ্ধত্ত নেই আপনাদেরকে সম্মান দেখুন ও বেশি কিছু বলার, কারণ বাংলার শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই এখানে আছে, দেখো উনি আছেন, আরও অনেকে আছেন, বা বাংলার না হলেও অনেকেই জীবনী পড়েন বা জীবনী সংক্রান্ত অন্যান্য জিনিস পড়েন। এখন আমি এখানে কিন্তু বাংলার একজন ছোটোখাটো দেশ পত্রিকা এবং অন্যান্য অনেক পত্রিকায় জীবনী বেরোয়, আমি সেই এই হিসেবে যাচ্ছি না, কোনো পত্রিকায় লেখা যাচ্ছি না, যেগুলো গ্রন্থ আকারে বেরিয়েছে সেগুলো সম্বন্ধে একটু আরও আলোচনা করব। কোন জীবনী গ্রন্থকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিজের লেখা জীবনী, নিজের লেখা নিজের লেখা, আর একটা হচ্ছে অপরের জীবনী উৎস বলুন জীবনী গ্রন্থ, সেটা কী কী প্রথমে আমি শুনি। ব্যক্তি মানুষের জীবনের ইতিহাস হল জীবনী, জীবনী মানে মানুষ, মানুষের কথাতেই অধিকাংশ গ্রন্থপূর্ণ, এমনকি উপন্যাস গল্প মানুষের কথা বলে, জীবনী সাহিত্যের মাধ্যমে পাঠক মানুষের কথা, মানুষের জীবনের কথা জানতে পারে, পাঠক বিগত মানুষের কথা জানতে চায়, জীবিত মানুষকেও জানতে চায়। জীবনী ও আত্মজীবনী পাঠকের মনকে উজ্জীবিত করে, প্রেরণা শক্তি যোগায়, জীবনী পড়ে পাঠক অনাবিল আনন্দ পায়, এবং একটি ব্যক্তি জীবনে কীভাবে সমসাময়িক সমাজকে প্রভাবিত করে, আবার অন্যদিকে সমসাময়িক সমাজ বা ধ্যান ধারণা কীভাবে ব্যক্তি জীবনে প্রভাব বিস্তার করে, তা জীবনীমূলক সাহিত্যের মাধ্যমে জানতে পারে। যারা ইতিহাস চর্চা করেন, যারা সমাজবিজ্ঞান চর্চা করেন, যারা সাহিত্য চর্চা করেন, তাদের কাছে এই জীবনীমূলক সাহিত্য বা তথ্য উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যে দুটো ভাগ করেছিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে স্বরচিত, সেটা হচ্ছে আত্মজীবনী বা আত্মকথা, দু নম্বর বা নিজে বলেছেন অন্য অনুলেখন করেছেন, তিন নম্বর হচ্ছে স্মৃতিকথা, নিজের স্মৃতিকথা, স্মৃতি চালন নিজের জীবনের স্মৃতি, ব্যক্তিগত চিঠিপত্র দিনলিপি ডায়েরি, আত্মজীবনীমূলক উপন্যাস, ভ্রমণ কথা, নিজের লেখা পরিবারের পারিবারিক ইতিহাস বা হিসাব খাতা, অন্যান্য নথি, বংশতালিকা বা কুলপঞ্জী তৈরি করা, আর অন্যের রচনা কারো জীবনী বা জীবন কথা অন্যদের বলে, একটা হচ্ছে জীবনী, জীবনী সংকলন বা সংগ্রহ, জীবনী অভিধান বা জীবনী কোষ, স্মৃতিকথা যার জীবন কথা তার সম্বন্ধে অন্যের স্মৃতি চালনা, স্মারককথা পত্রিকা, পত্রিকা বিশেষ সংখ্যা, শোক সংবাদ খবরের কাগজ পত্রিকা ইত্যাদিতে প্রকাশিত, পত্রিকায় প্রবন্ধ, চিঠিপত্র, জীবনপঞ্জী, জীবনীমূলক নাটক ও উপন্যাস গল্প, পারিবারিক ইতিহাস, পারিবারিক তথ্য সম্বন্ধিত নথি, বংশতালিকা, কুলপঞ্জী। আমি এক কথা সব কিছু আমি এক জায়গায় নিয়ে এলাম, এবং এত কিছু আলোচনা করার মতো নিশ্চয়ই আমাকে আপনাদেরও ধৈর্য থাকবে না, আমারও এতক্ষণ বলা ঠিক হবে না, কারণ অনেকজন আপনারা শুনছেন। আমি আধ ঘন্টার মধ্যে সব কিছু বক্তব্য শেষ করার চেষ্টা করব এবং 10 মিনিট আপনাদের জন্য টাইম রাখবো, প্রশ্ন করলে হয়তো আমি দিতে পারবো না, আপনারা কমপ্লিমেন্ট করবেন আমাকে আরও বেশি, মানে কী বলবো, জ্ঞানের আলো আপনারা দেবেন। প্রথমেই বলি আমি জীবন মাত্র তিনজন স্থানে আলোচনা করব, একটা হচ্ছে জীবনী, একটা হচ্ছে আত্মজীবনী, আর একটা হচ্ছে স্মৃতিকথা। জীবনী কি না, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলছে দ্য হিস্ট্রি অফ দ্য লাইফস অফ ইন্ডিভিজুয়াল মেন অ্যাজ এ ব্র্যাঞ্চ অফ লিটারেচার, অ্যাজ এ ব্র্যাঞ্চ অফ লিটারেচার। অতএব এখানে ইতিবৃত্ত থাকবে তিনটি শব্দের কথা আছে, হিস্ট্রি আছে, ইন্ডিভিজুয়াল আছে, লিটারেচার আছে।
সুতরাং মানুষের জীবনের ইতিবৃত্ত রচনা করতে হবে এবং তাকে সঙ্গে সঙ্গে সাহিত্য গুণান্বিত করতে হবে। এটা সবচেয়ে বড় এনসাইক্লোপিডিয়ার ডিটেলের সাথে বলা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ওল্ডেস্ট ফর্মস অফ দি লিটারেরি এক্সপ্রেশন বায়োগ্রাফিক্যাল লিটারেচার সিক্স টু রিপ্লেস ইন ওয়ার্ডস দ্য লাইফ অফ হিউম্যান বিং দ্যাট অফ দ্য রাইটার হিমসেলফ অর অ্যানাদার পার্সন ড্রয়িং আপ অন দ্য রিসোর্সেস মেমোরি অর অল আদার অ্যাভেলেবল এভিডেন্সেস রিটন ওরাল অর পিক্টোরিয়াল। ইতিবৃত্ত এবং এই চরিত্রটা প্রাচীনকাল থেকে সপ্তদশ শতক পর্যন্ত সমাপ্ত হচ্ছে এবং ইতিবৃত্তের নায়ক এবং অন্যান্য আমি বাদ দিয়ে বলছি অন্যান্য নরনারীকে নিয়ম চরিত্রান্ত রচিত হতে পারে, তাদের জীবনের ব্যক্তিগত দিক, তাদের অন্তর্জগৎ তুচ্ছ ভুক্তি থাকলেও জানতে পারা যায়। চরিত সাহিত্যের আদি সস্তা ক্রুটা প্রাচীনকালে একথা বলেছিলেন। পরবর্তী যুগের কুশলী লেখক এমিল ডুরুই ক্রুটারকে উক্তির প্রতিধ্বনি করেন, যারা সাধু সন্ত তাদের জীবন হচ্ছে হেজিওগ্রাফি শাখা বলতে বায়োগ্রাফি নয়, কেননা তারা দেবকল্প পুরো রক্তমাংসের মানুষ নয়। পৃথিবীর সর্বত্রই সাধারণভাবে জীবনের আরম্ভের ইতিহাস একই, প্রধানত সাধু সন্তদের জীবনী লেখা দিয়ে এর শুরু ও পরে শক্তিধর নৃপতি ও বীরদের গাথায় জীবনী সাহিত্যে অন্তর্ভুক্ত হতে লাগলো। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে প্রধানত ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকেই জীবনী গ্রন্থে চরিত্র বদলাতে শুরু করলো। সামাজিক নানান কারণে ধর্মীয় নেতা শাসক আর বীরদের কথা ছাড়াও অন্য সব মানুষদের উল্লেখযোগ্য অবদান স্বীকৃতি পেতে শুরু করলো এবং অন্যান্য ব্যক্তিত্বের বিকাশ লক্ষ্য করা গেল। মনীষী ইংরেজি লেখক কার্লাইলের মতে যে বহু সংখ্যক জীবন চরিত্রের সার সংগ্রহের অন্যতম সার হচ্ছে ইতিহাস। বঙ্গীয় সাহিত্য সম্মেলনে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় একবার বলেছেন পক্ষপাতশূন্য জীবনী রচনা করার জন্য কালগত দূরত্ব রক্ষা করার পরামর্শ দিয়ে বলেছেন মানুষ মরলে তার সুবিধা থাকে, সুবিধাও থাকে সুবিধাই থাকে, তাই মরিবার 20-30 বছর পরে জীবন চরিত্র লিখতে ভালো হয়। প্রসঙ্গ স্মরণ করা যায় সাহিত্য সংক্রান্ত বঙ্কিমচন্দ্র প্রেরণের পর কালগত ব্যবধান রক্ষার কথা কর্তব্য বিবেচনা করে জানিয়েছিলেন যিনি সম্প্রতি মাত্র অন্তরিত হইয়াছেন তাহার সম্বন্ধীয় কথিত ঘটনা সকলে বিবৃত করতে হইবে এমন অনেক কথা বলিতে হয় যে তাহাতে জীবিত জীবিত এবং কখন কোন জীবিত ব্যক্তির নিন্দা করিবার প্রয়োজন ঘটে, কখনো জীবিত ব্যক্তিদের অন্য প্রকার ক্রিয়াদায়ক কথা বলিবার প্রয়োজন হয়, কখনো কখনো দুঃখ কথা ব্যক্ত করিতে তাহার তাহার বা তাহার ক্রিয়াদায়ক হতে পারে। যাই হোক জীবন আমি এবার আসছি জীবনী রচনা শৈলী। জীবনী রচনা শৈলী নিয়ে অনেক আলোচনা এবং গবেষণা হয়েছে। জীবনী সাহিত্যে পুরনো দিনের কয়েকটি ক্লাসিক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। অষ্টাদশ শতকে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি এই দুটি শব্দের ইংরেজি লেক্সিকন অন্তর্ভুক্ত হয়। এই শতককে ইংরেজি জীবনী সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। জনসন লেখেন ক্রিটিক্যাল রাইটস অফ দি পোয়েটস 1769-81 এবং জেমস বসেল লেখেন লাইফ অন জনসন 1791, কিন্তু দুইজনের রচনা একদম রীতির পার্থক্য ছিল। বসেল কী করতেন, বসেল নতুন নতুন উপকরণ সংগ্রহ করে তার লেখার বিষয়কে বাংময় করে তুলতেন, অন্যদিকে জনসন ধারাবাহিক বিবরণ না দিয়ে বাছাই বাছাই করা ঘটনা তুলে ধরার পক্ষপাতী ছিলেন। জনসনের মতে জীবনীকাররা যেন অজানা অজ্ঞজানা ঘটনার কথা লেখেন যাতে চরিত্রটিকে বোঝা যায়, অন্যদিকে বসেল তত্ত্ব সংগ্রহে বোঝ দিয়েছেন। কিন্তু এই ধারণাটা পরে আবার বদলে গেল। লিটন স্টেসি জীবনীকাব্যের প্রচলিত ধারণা অনুযায়ী জীবনী ব্যাপারটাকেই নস্যাৎ করে দেন, উনি অনুগামী ছিলেন বিজ্ঞানসম্মত জীবনীকাব্যের প্রচলিত ধারণা বিজ্ঞানসম্মত জীবনী লেখার জন্য। আমি একটু বাদ দিয়ে বলছি বিদেশি সাহিত্যের পুরুষরা ট্রাইডেন্ট জনসন বর্ষের স্টেজ জীবনী রচনা করে জীবনী সাহিত্যের বিভিন্ন বৈশিষ্ট্য এবং রচনাশৈলী তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে শিবনাথ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতন্দ্রনাথ বিশি, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রশান্ত কুমার পাল এবং শঙ্করী প্রসাদ বসু প্রমুখ সাহিত্যিকগণ জীবনী রচনায় স্বনামধন্য হয়ে আছে। একটি জীবনীকে সার্থক এবং মহান বলা যেতে পারে তখনই জীবনীটির মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য এবং গুণ থাকে। প্রথমটি, কেন্দ্রীয় চরিত্রটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে পাঠকের কাছে তা জীবন্ত হয়ে ওঠে। দ্বিতীয়টি, একটি ধ্রুপদী জীবনীর প্রথম থেকে শেষ পর্যন্ত হবে শুভকাঠ্য যাতে পাঠককে বিমোহিত করে রাখা যায়।
তৃতীয়ত কেন্দ্রীয় চরিত্রটির সাথে সাথে পার্শ্বচরিত্রগুলির উপর বিজীবনীটা হতে হবে সমপরিমাণ যত্নবান। আর চতুর্থত যুগ কাল এবং পরিবেশের দিক দিয়ে গুরুত্ব দিতে হবে, যা প্রধান চরিত্রকে প্রভাবিত হতে পারেন অথবা প্রধান চরিত্র যাকে প্রভাবিত করতে পারেন। কেন্দ্রীয় চরিত্রটি এবং ঘটনা প্রবাহ গুরুত্বপূর্ণ পূর্ণ হতে হবে এবং বৈশ্বিক মানব জীবনের সঙ্গে সুতীব্রভাবে চরিত্রটিকে সংযুক্ত হতে হবে। জীবনীপথের প্রথম কর্তব্য হচ্ছে যাবতীয় তথ্য সম্পর্কে অবহিত হওয়া এবং তার বিষয়ের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে সংযোগ ছিল এমন সব গৌণ চরিত্র সম্পর্কে তার সম্যক ধারণা করা। এই জন্য জীবনীকাকে অনেক জিনিস দর্শন করতে হয়, আবার জীবনের তথ্য খুঁটিয়ে দেখতে হয়, জীবনী যাবতীয় তথ্য নাটক করে দেখতে হয়, তার দাবি প্রমাণগুলো সহজ উপস্থাপিত করেছেন কিনা সামনে তুলে ধরেছেন প্রয়োজনীয় দৃষ্টান্ত। এই জন্য জীবনীকারকে হতে হবে বর্জনের সাহসী এবং গ্রহণে বিচক্ষণ। এই প্রসঙ্গে যাত্রী গ্রন্থের পশ্চিম যাত্রী ডায়েরি অংশে রবীন্দ্রনাথের মন্তব্য উদ্ধৃত করে, যারা জীবন চরিত লেখেন তারা সমসাময়িক খাতাপত্র থেকে অতি বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করে সেই অচল সংবাদগুলো নিজেকে না কমাতে পারে না বাড়াতে পারে। অথচ আমাদের প্রাণ দোষ তার তথ্যগুলো পদে পদে বাড়িয়ে কমিয়ে এগিয়ে চলে অতি বিশ্বাসযোগ্য তথ্য সুপাত্র করে তা স্মরণস্তম্ভ হতে পারে, কিন্তু জীবন করে কী করে রবীন্দ্রনাথ ঠাকুর একবার শান্তিনিকেতনের শিক্ষক অজিত কুমার চক্রবর্তীকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন চরিত্র লেখার দায়িত্ব এবং অজিত কুমার চক্রবর্তী অসামান্য আপনার সহযোগ করেছেন, অসামান্য সংস্কার করে 750 খ্রিস্টায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1916 সালে এই চরিত্র গ্রন্থ প্রণয়ন করেন। তিনি মাত্র 32 বছর বয়সে, কিন্তু তিনি একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। প্রথমত এই জীবনী গ্রন্থে প্রথমে উনি গ্রন্থকারের নিবেদন ও জীবনী চিত্রের ভরসা, অর্থাৎ জীবনী চিত্র বা জীবনী কীভাবে লেখা হবে তার একটা ভরসা দিয়েছেন। প্রথমে উনি বলছেন তিনি বর্ষতেই নেয় দেবেন্দ্রনাথের সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহের আপ্রাণ চেষ্টা করেছেন। রাজনৈতিক মসুর ডায়েরি মহর্ষিকৃত প্রায় 600 পত্রে অধিমোচনা অর্জনে প্রকাশ করেছেন। তত্ত্ববোধিনী পত্রিকা, অন্যান্য সংবাদপত্রের মন্তব্য, পুষ্পকন্যা অনুযায়ী রচিত ডায়েরি শিক্ষকতা ইত্যাদি নিয়েছেন এবং বলেছেন যে তিনি মন্তব্য করেছেন সমগ্র রূপটি দেখা করতে একটি দূরত্ব দেবেন। তৃতীয়ত যে ব্যক্তির জীবনী তার পার্টির উপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন, পালের দ্বারা ওই ব্যক্তি কতটা প্রভাবিত হয়েছেন বা ব্যক্তি তার পালকে কতটুকু প্রভাবিত হয়েছেন তা আলোচনা করে জানতে হবে। চতুর্থত তিনি রবীন্দ্রনাথকে শুধুমাত্র ব্রহ্মসাধক হিসেবে নয় মনীষরূপে দেখতে চেয়েছেন, তাছাড়া জীবন চরিতে রবীন্দ্রনাথের মানুষরূপটিকে তিনি উদ্ধারিত করেছেন এবং চরিতানন্দ জাতীয় জীবনী বা অস্তিত্ব জাতীয় নিরজ ইতিহাস নয় কোনোটাই আদর্শ বলে মনে করেননি। জীবন চরিত্রের খসড়া তিনি লিখেছেন কোন মানুষের অন্তর্নিহিত শক্তি হয়ে স্ফুট হইতেছে তারা জীবন চরিত্রের যুগের ইতিহাসে অভিজ্ঞতার মধ্যে মধ্যে কারণ। অতএব জীবনী চরিত্রের মধ্যে অন্যতম শব্দ হল কেন্দ্রীয় স্বার্থ চরিত্রের স্বার্থে পার্শ্ব চরিত্রটি অতি যত্নবান। নেক্সট রবীন্দ্রনাথ আবার আমি অনেকটা বাদ দিয়েছি, রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলছেন এবং সেটা বলছেন আপনাদের শুনে আশ্চর্য লাগে আপনারা পড়েছেন ম্যাক্সিম গ্রন্থি রচিত রেমিনিসেন্সেস অফ টলস্টয়। উনি বলছেন আমার ভালো লাগে, রবীন্দ্রনাথের ভালো লাগেনি, রবীন্দ্রনাথের ভাষায় ম্যাক্সিম গ্রন্থি টলস্টয়ের একটি জীবন চরিত্র লিখেছেন। বর্তমান কালে কঠোর বুদ্ধ পাঠকেরা ভাব দিয়ে বলেছেন এই লেখাটা আর্টিস্টের যোগ্যতা ভালো, অর্থাৎ টলস্টয় বসেগুলি যেমন কি সেই ছবিটি তীক্ষ্ণ লেখায় যেমন কি আঁকা হয়েছে এর মধ্যে দয়া মায়া ভক্তি সত্যার কোনো ভাষা নেই। করলে মনে হয় টলস্টয় এর সর্বসাধারণের চেয়ে বেশি বিশেষ কিছু পড়া তো নয়, এমনকি অনেক বিষয়ে গিয়েও এখানে আবার সেই কথাই আসছে টলস্টয়ের কিছু মন্দ ছিল না এ কথা বলাই চলে না। খুঁটিনাটি বিচার করলে তিনি যে নানা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এবং অনেক বিষয়ে তাদের চেয়েও দুর্বল এর এ কথা স্বীকার করা যায়, কিন্তু বারবার উনি বলছেন প্রফেশনের মধ্যে যে সত্যের গুণে টলস্টয় বহু লোকে এবং বহুকালে তার অনেক মুহূর্ত যদি সেই সত্যকে আমাদের কাছ থেকে আচ্ছন্ন করে থাকে সেই আর্টিস্টের ছবি নিয়ে আমার লাভ কি, তার চিত্রে টলস্টয়ের যে ছায়া গতি টলস্টয় কি টলস্টয় বহুকালের বহুবচের চিত্রকে যদি গতি নিজের চিত্রের মধ্যে সংযোজন করতে পারতেন তাহলে তার দ্বারা বহুকালে বহুলোকের টলস্টয়ের ছবি আঁকা সম্ভব হতো, তার মধ্যে অনেক দোষা সামগ্রী ঘুরে যাওয়া যেত, তার
আরেকটি কারণে টেনিসনের জীবনী রবীন্দ্রনাথের ভালো লাগে। উনি বলছেন টেনিসনের পুত্র তার পরলোকগত পিতা অতি আশা করে পিতা দুই খণ্ডে পুস্তক লিখেছেন, অতি আশা করে পরম আগ্রহী বৃহদ্বীপ অতি আশা করে পরম আগ্রহের বৃহদ্বীপ খণ্ড বিশেষ করা গেল, কিন্তু কোথায় কাপ্রস কোন মানুষের প্রবাহিত উঠেছে তাহা তো খুঁজিয়া পাওয়া গেল না। ইহা টেনিস আবার বারবার বলছেন ইহা টেনিসনের জীবন চরিত্র হইতে পারে কিন্তু কবির জীবন চরিত্র রবীন্দ্রনাথের টেনিসনের চরিত্রকে কবির সত্যটিকে খুঁজে পেয়েছিলেন খুঁজেছিলেন একটি জীবনের তথ্য নয়। অধ্যাপক দেবীবর্ত ভট্টাচার্যের মতে কবি সার্বভৌম রবীন্দ্রনাথ চরিত্র সাহিত্যের ক্ষেত্রে নতুন চিন্তা দৃষ্টিভঙ্গি ও রূপ সৃষ্টি করেছেন। তেমনি রোম্যান্টিক যুগের কবি নিজের চিন্তা প্রবণতা মূলত ম্যান্ডি একটি বহিজগতের চেয়ে অন্তর্জগত বহির্জগতের ঘটনাকে অন্তর্জগতের ভাবনা ইতিহাসের তথ্যের চেয়ে অন্তর্নিহিত সত্যের রবীন্দ্রনাথকে আজীবন আকর্ষণ করেছে। ফ্যাক্টের চেয়ে তথ্যের চেয়ে চিন্তা অভিষ্ট আরও কাজ শুধু আরেকটি প্রশ্ন এখানে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আরেকটি প্রশ্ন সম্মুখে আপনাদের সঙ্গে জানতে চাই, শুধুই কি মহাপুরুষদের জীবনী রচিত হবে নাকি যে কোনো কীর্তি ব্যক্তির জীবন যিনি ঘটনাবহ এক জীবন হইতে পেরে করেছেন যুগপথ সাফল্য ব্যর্থতা সময়ে সেই জীবনযাপন চিন্তাতে গেছে সমাজ সংস্কৃতি অতি সাধারণ এক মানুষ সমস্তের গুণনীতি দেখে গেলে কি শুধু একটা অবমান তার জীবনীটা কাম্য হবে সাধারণ অসাধারণের ভেদটা কেন কি দূর। এ প্রসঙ্গে আবার উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ চারিত্র বলে ইউরোপে ক্ষমতাশালী লোকের জীবন তৈরি লেখা নিরতিশয় উদ্যম আছে। ইউরোপকে চরিত্র বায়ুগ্রস্ত পাওয়া যেতে পারে, কোনো একটা যে কোনো প্রকার বর্গতত্ত্বের সুদূর সম্বন্ধটুকু পাইলে তারা সমস্ত চিঠিপত্র বর্গগুলো আত্মীয় ঘটনা সমস্ত আবর্জনা সংগ্রহ করিয়া মোটা দুই ঘটনায় লিখিত জীবন তৈরিতে জন্য লোকে আঁক করিয়া বসে থাকে। যে নাচে তাহার জীবন তৈরি, যে গান করে তাহার জীবন তৈরি, যে হাসাইতে পারে তাহার জীবন তৈরি, জীবন যাহার যেমনই হোক যে লোক কিছু একটা পারে তাহারই জীবন তৈরি, কিন্তু যে মাত্রা জীবনযাত্রা আদর্শ দেখা গেছে তাহার জীবন তৈরির সার্থ যাহারা সমস্ত জীবনের দ্বারা কোনো কাজ করিয়াছে তাহাদের জীবন আলোচ্য। যিনি কবিতা লিখেছেন কেবলমাত্র গান তৈরি করিয়াছেন, তিনি কবিতা গান গানই করিয়াছেন, তিনি জীবন দান করিয়াছেন গান জীবন তাহার কি করিয়া টেনিসকে কবিতা করিয়া আমার টেনিসনকে যত বড় করিয়া জানিয়েছেন তাহার জীবন যত করিয়া তাহা অপেক্ষা অনেক ছোট করিয়া জানিয়েছেন। এটা রবীন্দ্রনাথের লেখা আন্তরিক অধ্যাপক শিশির কুমার দাস তিনি রবীন্দ্রনাথ আত্মজীবনী এবং জীবনী রবীন্দ্রনাথের সঙ্গে বলছেন, আমি সত্যি একটাই মাত্র বলছি মহাপুরুষ নয় নানা রকম মানসিক প্রতি মানুষের কৌতূহল সেজন্য নানা রকম মানসিক জীবনের বিষয় আর যাহা মহাপুরুষ নয় তাদেরও আত্মজীবনী লেখা তিনি নষ্ট করা সম্ভব। ইতিহাস করে দেখা যাবে এক একটি জীবনের জীবনীরা পাঠ্যকারিতা আগ্রহ অপরণ জনসন বাইরন সেই নেপোলিয়ন ভিক্টোরিয়া কে করেন আমাদের দেশে মাইকেল বঙ্কি পরামর্শ দিয়ে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের জীবন লিখিত হচ্ছে বারবার। একটি সমাজের একটি দেশের তথা মানব সভ্যতার অগ্রগতি বুঝে আছে সমাজের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কর্তব্য শেষ করে হাত প্রতিরাতের মধ্য দিয়ে জীবনের অধ্যাবসায় সাফল্য মহত্ব ও মানব সমাজকে তার অবদান সর্বে একটি পরিপূর্ণ মানুষের জন্য বা জীবনী সাহিত্যের বিভিন্ন ধারণার মাধ্যমে এবং জীবনী সাহিত্যে এক একটি যুগের ইতিহাস লিপিবদ্ধ হয় তাই জীবনী সাহিত্যকে ইতিহাসের অংশ করা হয়। যুগে যুগে বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন কিছু প্রতিভাবান ব্যক্তি যাদের হাতে নিয়ন্ত্রিত হয় একটি রাষ্ট্র ও সমাজ, এরাই সমাজে উজ্জ্বল যথেষ্ট মতো বিরাজ করেন ইতিহাস এর গতি নিয়ন্ত্রণ করেন সমাজ জীবনকে আলোড়িত করেন এরাই সভ্যতার বুনিয়াদ তৈরি করেন এদের জীবনের প্রতিফলিত হয় সমকালীন ইতিহাস জীবনী সাহিত্যের প্রতি ইতিহাসের ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান সার্থক জীবনী রচনা করতে গেলে জীবনী তার সমকালীন যুগ তার তুলে ধরতে হয় জীবনীকার পণ্ডিত শিবনাথ শাস্ত্রী এটা আপনাদের অনেকেই পড়া এবং আশা করব প্রত্যেকে পড়বেন যারা পড়েননি তার সমকালীন রাজনৈতিক সামাজিক ও ধর্ম সংস্কারমূলক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি লিখেছিলেন রামচন্দ্র রায়ী ও তৎকালীন বঙ্গসমাজ। রামচন্দ্র রায়ী ও তৎকালীন বঙ্গসমাজ এই গ্রন্থে ঊনবিংশ শতকের বাংলা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উপস্থাপনা করেছেন।
এবং সাথে সাথে ওই শতকের বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন নিতান্ত বৃত্তান্ত করে ধরেছেন। কান্তবরণের মাসে জীবন চরিত্রকে উপলক্ষ করে তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের ওই শতকের উল্লেখযোগ্য ইতিহাস বর্জন করেছেন। আমরা সবাইকে বাকি বলছি জীবনী এবং নতুন প্রজন্ম যারা আজকালকার ছেলে মেয়ে যে কোনো দেশে যে কোনো কালে মাঝে মাঝে এমন কিছু প্রতিভার আবির্ভাব হয় যাদের শিক্ষা নিবন্ধ ও ধর্মের প্রতিষ্ঠার দ্বারা সমকালকে ছাপিয়ে বড় হয়ে ওঠে, সমকালের ধ্যান ধারণা আছে, আমি নিজে থাকি এমন কিছু মহৎ জীবনের আদর্শ আমাদের দৈনন্দিন জীবনের উচ্চতা থেকে মহৎ জীবন পদ্ধতিকে আমাকে আকৃষ্ট করেছে। রবীন্দ্রনাথ তার চারিত্র পূজা গ্রন্থে বলেছেন, মহাত্মারা আমাদের কাছে এমন একটি আদর্শ হয়ে যান যাহাকে তাহাদেরকে করতে করে স্মরণ করলে জীবনের মহত্ব প্রতি আকৃষ্ট হবে, জীবন মহত্ব প্রতি আকৃষ্ট হবে। এনিওয়ে আমি আরও আর দিদি মহাভারতে আছে, রামায়ণ মহাভারত নিয়ে বলছি না, বৈদ সাহিত্য নিয়ে বলছি না, মুসলিম যুগে অনেক জীবন সাহিত্য নিয়ে তারা নিয়ে হচ্ছে সেটাও বলছি না, চৈতন্য যুগে দেখা যাচ্ছে সেইখানে চৈতন্যদেবের ওপর অনেক জীবনী লেখা হয়েছে এবং সেটা শিবানন্দ সেনের পরমানন্দ সেন এবং বৃন্দাবন দাস লোচন রায়ানন্দ বদিরাজ চূড়ামণি দাস এরাও অনেক জীবনে লিখেছেন। কিন্তু আমি একেবারে চলে এলাম কারেন্ট ঊনবিংশ শতাব্দী এবং সেটা এবং এখানে মহিলা রয়েছে। আজকে বলুন তো প্রথম আত্মজীবনীকারকে, বাংলায় প্রথম আত্মজীবনীকারকে দাস সুন্দরী দাসী আমার জীবন 1878 সেটা আমি পড়ে আসছি এবং সেখানে কিন্তু মহিলাই লিখেছেন আমার জীবন সেটা আমি পড়ে আসছি। এখানে কে প্রথম জীবনী লিখে তিনি হচ্ছেন 1802 সালে শ্রীরামপুর মিশনারি বাংলা বিভাগের অধ্যক্ষ উইলিয়াম কেক কলেজ অন্যতম শিক্ষক রামরাম বসুকে নির্দেশ দেন এদেশীয় কোনো রাজার ইতিহাস রচনা করতে, টু কম্পোজ দ্য হিস্ট্রি অফ দ্য কিংস দ্য ফার্স্ট রোজ বুক এভার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং 1801 খ্রিস্টাব্দে রামরাম বসু উইলিয়াম কেরির নির্দেশে রাজা ও তার অজিত্য চরিত্র রচনা করেন, এটি বাংলায় প্রথম গদ্যগ্রন্থ, এটা বাংলায় প্রথম গদ্যগ্রন্থ এবং এটা বাংলায় প্রথম জীবনী। 1801 সালে রামনাথ বসু উইলিয়াম কে নির্দেশে হচ্ছে রাজা চরিত্র। তাছাড়াও সংবাদপত্র সজ্ঞাপন জীবনী সংবাদপত্র অভিচারী এসব তো নানান আছে এবং কমিউনিটি স্মৃতি সব আছে এসব নিয়ে বলছিলাম। 1880 সালের পর থেকে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যে জীবন নিয়ন্ত্রণের একটা বন্যা হয়ে গেছে, বিশেষ করে নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহাত্মা রাজা মোহন রায়, গোতাত্ত মজুমদার, চিরঞ্জিৎ শর্মা, তারপরে সম্ভুচন্দ্র বিদ্যারত্নের বিদ্যাসাগর জীবন চরিত, চিরঞ্জিৎ শর্মা কৃষক চরিত, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর, বিহারীলাল সরকারের বিদ্যাসাগর, তারপরে বিশাল বই নগেন্দ্রনাথ সোমের মধুস্মৃতি, এই কালীপ্রসন্ন দত্তের তারনাথ মিত্র, বঙ্গবিজয়ের বিহারী করের মহাত্মা জয়কৃষ্ণ, জগবন্ধু মৈত্রের জয়কৃষ্ণ গোস্বামী এরকম অনেকের জীবন জীবনী লেখা হয়েছে। এবং আরও পরে আসছি অজিত কুমার চক্রবর্তী গণিত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অলরেডি বলেছি, এখন বলছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনে প্রথম প্রকাশ করে 1930 সালে ওই গ্রন্থের ভূমিকায় লেখক জানিয়েছেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত এবং কাব্যগত জীবনে বৃহৎ সম্মিলিত রূপ সংহত তুলে দেখানো এই পুস্তকের উদ্দেশ্য এবং বাংলা চরিত্রে বাংলা চরিত সাহিত্যে প্রমোদনাথ ঋষি মাইকেল মধুসূদনের চিত্রচরিত্র এগুলি যে গণিত এই দুইখানি ও বই দুইখানি ও বিশিষ্ট স্থান আছে। স্ট্রেচি মরমার রচনাটিকে অনুভূতি দিই ঐতিহাসিক তথ্য ও বিচার করে সমৃদ্ধ করেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, দীনেশচন্দ্র ভট্টাচার্য এবং যোগেশচন্দ্র ভাগবত সাহিত্য সাধক চরিত্র এবং জীবনী বলে তো কোনো যেমন জীবনী সংকলন হিসেবে বেড়ে আপনারা অনেকে জীবন যেমন মনে পাচ্ছি জীবনী শতক, আবার এটা নিশ্চয়ই আপনারা সকলে বাড়িতে রাখবেন, আপনাদের সকলকে একদম গুরুত্ব করে বেশি দাম নয় 200 টাকা থেকে 250 টাকা দাম সংসদ বাঙালি জরিদার প্রত্যেক এই বাংলার জগতে এই বাংলার সাহিত্যে বাংলার সামাজিক অর্থনৈতিক বা শৈল্প জগতে যাদের অবদান তাদের প্রত্যেকের জীবনী আছে এবং অ্যালফাবেটিক্যাল সাজানো আছে, কু ভবিষ্যৎ কী ভবিষ্যৎ এখন আবার কী কু ভবিষ্যৎ প্রথমে কী ভবিষ্যৎ থাকে কু ভবিষ্যৎ হচ্ছে এটা প্রত্যেকের মাইন্ডে থাকা দরকার, সেটা হচ্ছে সংসদ বাঙালির চরিত্রই তার এগুলো হচ্ছে জীবনী সংকল্প এবং জীবনী অভিযান। এই জন্যে আমি আর বেশি বলছি না, এগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি কারণ আমাদের বই মুক্তি হবে আর হচ্ছে তখনই আমি আসছি আত্মজীবনী, কারণ আত্মজীবনী নিয়ে অনেক ইন্টারেস্টিং ঘটনা
তখন এই অস্ফটিক্স যেটা বলছে রাইটিং অফ ওয়ানস ওন হিস্ট্রি দ্য স্টোরি অফ ওয়ানস লাইফ রিটেন বাই হিমসেলফ অর হারসেলফ এনসেলফ যদি বিজ্ঞানীরা বলছে বায়োগ্রাফি অফ ওয়ানসেলফ ন্যারেটেড বাই ওয়ানসেলফ কোন ব্যক্তি যখন নিজের জীবন কাহিনী নিজে লিখে গল্প করেন তখন সেই রচনাকে আত্মজীবনী বলেন আত্মজীবনী রচয়িতা নিজেই গ্রন্থে বর্ণিত ঘটনা সময়ে যুগ স্রষ্টা ও দ্রষ্টা হওয়ায় এই জাতীয় জীবন বিবৃতি অধিকতর সত্যমূলক হওয়া প্রয়োজন এবং আত্মজীবনের নায়কই আত্মবিশ্লেষণমূলক আত্মজীবনের যথাসম্ভব সত্য করতে যায় সমর্থ তবে শীর্ষকটি প্রবল না হলে ডিফেক্টস দুটো আত্মজীবনী সেটা শীর্ষকটি প্রবল না হলে ছোটবেলার কথা মনে থাকে না তখন অন্যদের কাছ থেকে যে নিতে হয় ছোটবেলার কথা আর একটা হচ্ছে শেষ বয়সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পুরোটা তিনি আত্মজীবন লিখতে পারেন না যে কোনোভাবে হোক আমি অনেকটা বাদ দিচ্ছি যে কোনোভাবে হোক নিজের মনের কথা বলার অধিকার প্রত্যেকের আছে যদিও এই নিজের জীবন কথা বলার চেষ্টা দিই আত্মজীবনের সৃষ্টি কিন্তু তার মধ্যে একটা পূর্ণতার আওয়াজ থাকা দরকার নিজের জীবনেই কাহিনী বলা এবং তার মধ্যে নিজের মানস বিবর্তনের ধারাটাকে ফুটিয়ে তোলাই হলো আত্মজীবনী কোথায় কি বললেন কোথায় কি জ্ঞানের সেটা বলো না কি করে মানস বিবর্তনের পরিবর্তন এবং এই সব আত্মজীবনীতেই যে দুটি উদ্দেশ্য সঠিক তা হয় কোথায় কোথায় জীবন বৃত্তান্তের বৃত্তান্ত অংশটা প্রবল হবে কোথায় জীবন পরিপূর অন্তর্নিহিত বলে প্রভাবকে প্রকাশ করার চেষ্টাই করার হয় কিন্তু এই ব্যাপারে রচনাকার জীবনীটাকে যারা জীবন দেখেন তাকে কি বলব বিশেষভাবে অনেকে নির্ভরত সংগ্রহ করে এবং নিজেকেও অত্যন্ত এর মধ্যে রাখতে হয় যেমন আমরা জানি যে রুসোর আত্মস্বীকৃতি যেমন তার কালের ফরাসি সমাজকে চিনতে সাহায্য করে তেমনি কবি পুশকিনের আত্মকথা টলস্টয় গুণলিপি করে জারের আমলে রুশের সমাজের সমকালীন অবস্থা রাখতে পারে তেমনি শ্রেষ্ঠ আত্মজীবনী মাত্রই দ্বিগুণ মূল্য একটা হচ্ছে সাহিত্যিক একটা মনস্তাত্ত্বিক একটা হচ্ছে ঐতিহাসিক আত্মজীবনী কেবলমাত্র ঘটনা সংগ্রহ নয় ঘটনা সন্দেহ দূর করে না তার জন্য দরকার আত্ম উপলব্ধি এই প্রসঙ্গে অধ্যাপক নিশ্চিত প্রধান রায় আপনার সকলে সে বলছেন অত্যন্ত ইম্পর্টেন্ট মন্তব্য করেছিলেন বলছে একান্ত একক ব্যক্তি মানুষ কেউ কখন ছিল এবং এখনই থাকা সম্ভব না সমাজবদ্ধ মানুষের ইতিহাস একান্ত একক ব্যক্তি মানুষের কোনো ইতিহাস থাকতে পারে কারণ তেমন মানুষ স্বপ্ন কল্পনার বাইরে বিরাজ করে এই সমাজবদ্ধ মানুষের রাজা ও রাজবংশগুলি রাষ্ট্রীয় সামরিক ইতিহাস অর্থগত আমগত একান্ত বস্তুগত ইতিহাস সমস্ত সামাজিক ইতিহাস আমার ইতিহাস ভাবনায় সমাজ ইতিহাস সারা দেশ কালিত সমাজিত মানুষের আর কোনো অর্থগত ইঙ্গিতময় ইতিহাস নেই থাকতে পারে না অতএব আত্মচরিত্র নানা প্রসঙ্গের আশ্রয়ে লেখক অতীতের চলমান সমাজ জীবনে সজীব আশ্বাস বয়ে নিয়ে এসেছেন আমাদের কালে এবং তার ফলে মৃত অতীত নতুন জীবন পেয়েছে তসলিমা নাসরিনের বই অনেকেই পড়েছে তার লেখা আমার মেয়েবেলা কি পড়েছে তার মেয়েবেলা বা আরো অনেক বই আছে মেয়েরা যখন দেশ পত্রিকায় বুদ্ধদেবকে সমালোচনা করছে তার মেয়েরা বুদ্ধ দেশ পত্রিকার সমালোচনা করতে গিয়ে বুদ্ধদেব বলছেন আমি প্রশ্ন করছি আত্মজীবনী লেখাটা আপাত সহজ মনে হলো কাজটা আদৌ সহজ নয় দুটি কারণ প্রথমত নিজের জীবনের সব কথা বলতে গেলে তাতে অন্যদের কথা বেশি পড়ে আত্মীয় স্বজন পরিচিত সম্প পরিচিতি হয়তো কিছু অপরিচিতের কথা নিজের কাছে সত্য হতে হলে অনেক সময় অন্যকে দুঃখ দিতে হয় যাদের মন নরম তাদের পক্ষে অন্যকে দুঃখ দেওয়া সহজে সম্ভব হয় না দ্বিতীয়ত আত্মজীবনকে যদি প্রকৃতি 100 সত্য হয়ে উঠতে হয় তা যদি ভণ্ডামী সাবধানী ও চতুর প্রক্রিয়া না হয় আবার বলছি ভণ্ডামী সাবধানী ও চতুর প্রক্রিয়া না হয় তবে তাকে প্রায় নিজের মুখেও খালিচি হতে হয় কারণ সংসারে এমন কজন আছেন যার জীবনে গোপন করার মতো একাধিক অগণ্য লজ্জাকর ঘটনা নেই সেই সব ঘটনা বা দুর্ঘটনার কথা শুধুমাত্র আত্মজীবনে তাই জানেন যদি সেই সব কথা কিছু প্রকাশ করেন তাহলে জনসমক্ষে লেখকের তিল তিল করে গড়ে তোলা খ্যাতি যশ বা ঘুমরের বেলুন সশব্দে ফেলে দিতে পারে তাই তার দামি ভণ্ড তাদের আত্মজীবনী যারা দামি ভণ্ড তাদের আত্মজীবনী না লেখাই সেই কারণে এটা কোট দুটো দিন করলাম
সেই কারণে কোনো আত্মজীবনীতে সততা কতখানি স্পষ্ট হয়েছে, সত্য যদি স্পষ্ট না অপকট না, তাই সেই সেই আত্মজীবনী আহিরি সততার গরিমা থেকে অবশ্যই বঞ্চিত হবে। তবে নিজের প্রতি সৎ হওয়াকে বাধ্য থাকাই অনেক। এই প্রসঙ্গে জর্জ বার্নার্ড শ বিখ্যাত কথা বলেছিলেন, অল অটোবায়োগ্রাফিস আর লাইফস। আত্মজীবনী সম্বন্ধে আরও আমি অনেক কথা বাদ দিচ্ছি, এই প্রসঙ্গে দীর্ঘাত কথা আমাকে এখানে বলতে হয়, এই প্রসঙ্গে অন্যগুলো বাদ দিলাম। প্রথম কথা হচ্ছে, পুরুষদের আত্মজীবনীতে সাধারণত থাকে সমকাল ও বড় হয়ে ওঠার কাহিনী, শর্ত মূর্খ হয়ে ওঠে, আর মেয়েদের আত্মকথায় সামাজিক বঞ্চনার কথা প্রতিফলিত হয়। মানবিক বিদ্যাচর্চার গুরুত্বপূর্ণ দলিল হিসাবে নারীদের আত্মকথা পড়া আমাদের দেশে শুরু হয়েছে গত 18 বছর। অতএব আত্মজীবনীতে কোনো পুরুষ বা নারীর সমসাময়িক কালকে সমাজ সংস্কৃতির সংস্কারের পরিপ্রেক্ষিতে কী চোখে দেখেছেন এবং কোন দৃষ্টিভঙ্গিতে আয়ত্ত করে তার জাতিকে জীবনকে নিহিত করেছেন তাই বিচার্য হওয়া উচিত। এনিওয়ে, এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে বাংলা সাহিত্যে যেটা উনি বললেন, খুব আনন্দিত হলাম, প্রথম প্রকাশিত আত্মজীবনী হচ্ছে রাজসুন্দরী দাসীর আমার জীবন। যেখানে কেন বলুন তো, যেখানে নতুন ভাবনার জোয়া আধুনিক চেতনার ঢেউ পৌঁছায়নি, বাংলার সেই অনালোকিত অন্তঃপুর থেকে সৃষ্টি হলো আমার জীবন। এখনও সেটা সম্পাদিত হয়ে বেরোচ্ছে, বিভিন্ন স্তরে আলোচিত হচ্ছে। তার কারণটা কি, এত 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 গুরুত্ব দিচ্ছি কারণটা কি, তার কারণ হচ্ছে তখনকার দিনে যে সময়ে আমার জীবন লেখা হয়েছিল, দার্শনিক দাস লিখেছিলেন, তখন মেয়েদের লেখাপড়া করলে কী হতো, বিধবা হতো। তাদের মধ্যে কথা ছিল, প্রচলন ছিল, মেয়েদের লেখাপড়া করা যাবে, মেয়েদের লেখাপড়া করলে মেয়েরা বিধবা হবে, অকাল বৈধব্য যাবে। কিন্তু এটা রাজসুন্দরী দাস মানেন, ওনার স্বামী ছিলেন লয়ার, উনি যখন চলে যাচ্ছেন একদিন ওনার ছেলেকে বললেন যে দেখ গীতগোবিন্দটা রইল, তো উনি দেখলেন একটা গীত, তাতে ওর ছেলেকে উনি রিকোয়েস্ট করলেন, দেখ তুই কাউকে বলবি না, কিন্তু তোকে শিকার করি এটা কি, এটাই মা গীত করি, গীত করি না মানে যেটা করে ধিকা গীত ওয়াক অফ শিক্ষা হবে, উনি লুকিয়ে লুকিয়ে শাশুড়ি এবং ননদকে লুকিয়ে লুকিয়ে উনি ওয়াক অফ শিখছে, তারপরে লেখাপড়া শিখছে, লেখাপড়া শিখে বলছেন কি বলছেন সেখানে, সেখানে বলছেন আমার নাম মা, নাসুন্দাসের নাম হচ্ছে আমার নাম মা, আমার পিত্রালয় যে নাম ছিল তা অনেকটা লুপ্ত হইয়া গিয়েছে, এক্ষণে বিপিন বিহারী সরকার, লালমানব সরকার, কিশোরীলাল সরকার, প্রতাপকুন্দ সরকার এবং কন্যা শ্যামসুন্দরী আমি ইহাদিগের মা, এক্ষণে আমি সকলের মা। সুতরাং নাসুন্দরী দাসী মানে মনে হয়েছে আমার জীবনে তখন মনে হয়েছে স্বতন্ত্র মানুষ হিসেবে তার অস্তিত্ব যেন বিলুপ্ত, তিনি সকলের মা, সন্তানের সাপেক্ষে তার অস্তিত্বের স্বীকৃতি, হারিয়ে গেছে নিজের উদ্যোগ অস্তিত্ব, যার এই তীব্র আত্মসচেতনতা তিনি বলতে পারেন নিজের উত্তরণের কথা, হতে পারেন প্রথম আত্মজীবনী কাজ। সুতরাং আত্মজীবনী থাকে সমকালকে পাঠকের কাছে প্রস্তাবিত করা, পাঠককে অনাবিল আনন্দ দেওয়া, ইতিহাসকে ইতিহাস লেখা প্রদান দেওয়া, সাহিত্য উন্নত প্রকাশভঙ্গি হওয়া এবং আত্মজীবনীর মাধ্যমে ব্যক্তির পাঠক ভাগ কৌতুকপ্রিয়তা অন্যান্য চারিত্রিক গুণাবলী থাকা দরকার। আমি আর একটু বাদ দিচ্ছি, তাহলে হবে ব্রাহ্ম সমাজকে আপনারা শুনেন, একটা ব্রাহ্ম আন্দোলন হয়েছিল, সেই ব্রাহ্ম সমাজে কিন্তু জীবনী লেখার একটা আলোড়ন হয়েছে এবং ব্রাহ্ম সমাজের ইতিহাসে ঈশ্বরচন্দ্র সেন একটি বিস্ময় প্রশ্ন। এই ব্রাহ্মভক্ত ও প্রচারকদের আত্মচরিত্রে তার প্রবণতা প্রথম থেকেই লক্ষ্য করা যায়। আত্মচরিত্রে তার পথটি প্রথম ঈশ্বরচন্দ্র সেন জীবনবে দেখান জীবনবে এবং তারপর গিরিশচন্দ্র সেনের আত্মজীবন, কার্তিকচন্দ্র মিত্রের দীপ্তির আত্মপরিচয়, বঙ্গচন্দ্র রায়ের আমার জীবন লেখা, বৈকুণ্ঠ রায়ের জীবন লেখা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের আমার বাল্যকথা ব্রহ্মমাস এবং সত্যের বড়কথা, রবীন্দ্রনাথের আমার ছেলেবেলা এবং জীবনশ্রী, এবং এই স্মৃতি কথা এই কথা বলতে গিয়ে যে বলা হচ্ছে যে আত্মজীবনীতে যে এই কথা উনি আরম্ভ করলেন এটি আলোচনা করলেন, এই গিরিশ ভাই বলতেন বলে গিরিশ ভাই গিরিশচন্দ্র সেন, ওনাকে ইসলাম ধর্মের ওপরে একটা উনি হচ্ছেন প্রথম কোরআনকে বাংলায় ট্রান্সলেট করেছেন, মানে এর আন্ডার দি গাইডেন্স অফ ঈশ্বরচন্দ্র সেন,
সেখানে থেকে মৌলবী হয়ে তোমার এই গ্রীষ্ম মৌলবী হওয়া, যাই হোক তাতে তুমি কী করে আত্মজীবনী লেখা হবে, যেমন ওখানে দিয়েছিলেন এ কী বলে অজিত কুমার চক্রবর্তী কী করে জীবনী লেখা হবে তার একটা ইয়ে দিয়েছিলেন প্রস্তাব, এখানে আত্মজীবনী কীভাবে লিখতে ভালো পায় তার একটা প্রস্তাব দিয়েছিলেন। স্মৃতিকথা, স্মৃতিকথাতে সাধারণত অন্যের কথা লেখক করে থাকেন, বিভিন্ন ঘটনার মাধ্যমে স্মৃতি চালু করে থাকেন, অন্য ব্যক্তির জীবনের কোনো বিশিষ্ট গুণ ব্যক্তিত্ব সফলতা ন্যায়পরণতা প্রভৃতি, সুতরাং স্মৃতিকথাতেও এক ব্যক্তির জীবনের নানা তথ্যের সন্ধান দেয়। তবে খুব কমলও কিছু কিছু স্মৃতিকথাতে নিজেকে প্রাধান্য দিয়ে লেখা, সেখানে প্রধান নিজেই প্রধান চরিত্র, ইহা কিন্তু আত্মস্মৃতিকথা, অর্থাৎ নিজস্ব স্মৃতিকথা কিন্তু আত্মজীবনী নয়। আত্মজীবনী রচয়িতার মূল উদ্দেশ্য হল নিজের জীবন কাহিনী তথা নিজের অভিজ্ঞতার কাহিনীর কথা বলা। আত্মজীবনী এগুলো আমি বলছি না, চলে যাই আপনাকে যে অধ্যাপক নিয়োগ, আপনারা অধ্যাপক উমাচন্দ্র ভট্টাচার্যের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন তো জানি না, গতকালের দিনে অধ্যাপক নির্মলচন্দ্র ভট্টাচার্যের লেকচার শোনার জন্য আপনি দেখা থাকছেন অধ্যাপক নির্মলচন্দ্র ভট্টাচার্যের ভট্টাচার্য, তিনি শেষ বয়সে বিস্মিত বাংলা বলে একটা বই লিখে গেছেন এবং তারই ছাত্র রবীন্দ্র কুমার দাশগুপ্ত, নিশ্চয়ই শুনেছেন রবীন্দ্র কুমার দাশগুপ্ত, অধ্যাপক রবীন্দ্র কুমার দাশগুপ্ত, সেই রবীন্দ্র কুমার দাশগুপ্ত বলছেন যে বঙ্গদেশের ছবি নির্মলচন্দ্র ভট্টাচার্য বিস্মিত বাংলা গ্রন্থে উপস্থিত করিয়াছেন সেই বঙ্গদেশ আজকাল সত্যই একেবারে বিস্মিত। আমি ইহা ভাবিয়া শান্তি পাই যে এই বইখানা পড়িয়া আমাদের পরেও বাঙালি সমাজ নির্মলচন্দ্রের জীবনের কাহিনীর সঙ্গে পরিচিত হতে পারে। আমি অনেকটাই বাদ দিচ্ছি, এবারে ছোট করে বলি, রামানন্দ চট্টোপাধ্যায়কে নাম শুনেছেন এই মাত্র বললেন, প্রবাসী কথা মডার্ন লিপির কথা, রামানন্দ প্রবাসী তার সম্পাদক ছিলেন, তার মেয়ে একটা স্মৃতিকথা লিখছেন সীতা দেবী, কিছুটা পরে বাবা এলাহাবাদ বাসুটাই ইয়া দিলাম মোটামুটি মতো কলিকাতায় ফিরে আসলাম, সাধারণ ব্রাহ্ম সমাজের পাশে একটি বাড়িতে আমরা 14 বছর বাস করেছিলাম, প্রবাসী কার্যালয় হইয়া এর যে তলাটি ছিল এই বাড়ির পাশে সেবাব্রত সুশীতপদ বন্দ্যোপাধ্যায় মাসের বাড়ি, ইহার এক তলায় ছিল দেওয়ালয়, সুশীতপদ বাঁচিয়া থাকিতে প্রতি সপ্তাহে এখানে বসানো আলোচনা প্রত্যেকটি বক্তৃতাটি হইত, সুশীতপদ বাঁচিয়া থাকিতে প্রতি সপ্তাহে এখানে উপাসনা আলোচনা হবে। এইখানে দ্বিতীয়বার রবীন্দ্রনাথকে দেখিলাম, উহা বোধ হয় 1317 সাল, রবীন্দ্রনাথ একটি ছোট প্রবন্ধ পাঠ করিলেন, সেখানে তার সুকণ্ঠের সঙ্গীত শুনিবার আগ্রহ লোকের অত্যন্ত প্রবল ছিল, প্রবন্ধ পাঠ শেষ হইতে চারিদিক হইতে অনুরোধ আসতে লাগিল একটি গানের জন্য, গান গাইতে অনুরোধ করিলে আপত্তি তাকে তখনকার দিনে কখনো করিতে দেখিলাম, শেষ বয়সে ভগ্ন স্বাস্থ্য অবস্থায় অবশ্য কিছু পরিবর্তন ঘটিয়াছে। রবীন্দ্রনাথ একটি ছোট্ট খাতা বাহির করিলেন, গান বাঁচিতে লাগলেন, মেঘের পরে মেঘ জমেছে আহার করে আসে, এই গানটি বোধ হয় তখন সম্পতি রচনা করিয়াছেন, সেইটি তিনি গাইলেন এবং বক্তৃতার খবর বেশি লোকে পায় নাই, কাজে দেবালয়ের ছোট ঘরখানি বদলিয়া গেল বাইরে তেমন জন্য সমাগম পায় নাই, কিন্তু তাহার অপূর্ব কণ্ঠস্বর রবীন্দ্রনাথের কণ্ঠস্বর চারটি দেওয়ালের বাধা না মানিয়া বাইরে ছড়িয়া পড়িবা মাত্র দেবালয়ের সম্মুখের খালি ও ব্রাহ্ম সমাজ মন্দিরের প্রাঙ্গনের লোক হইয়া উঠিল, গ্রন্থটি পড়িলে রবীন্দ্রনাথ ও তৎকালীন বাংলা সংস্কৃতি সম্বন্ধে সম্যক ধারণা লাভ করা যায়, যারা করেন তার সম্পর্কযুক্ত তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে গভীরভাবে সচেতন থাকতে হয়, যেমন মধুস্মৃতি বাংলা সাহিত্যকে যে প্রথম পর্যায়ে স্মৃতি কথা, শিবনাথ শাস্ত্রী রামচন্দ্রায় দত্তানি এটাও আছে, শিবনাথ শাস্ত্রী যোগ্য অভিজ্ঞতা ঘটনাবিদকে স্মৃতিকথা হিসাবে মর্যাদা লাভ করেছে, দিলীপ কুমার রায়ের স্মৃতি সাহিত্য রচনায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন, হেমচন্দ্র রায় যাদের দেখেছি প্রতিমা ঠাকুরের নির্দেশ, মৈত্রী দেবীর মঙ্গুতের রবীন্দ্রনাথ এবং সীতা দেবীর পূর্ণ স্মৃতি বাংলা সাহিত্যে অতি মূল্যবান আগ্রহ, বর্তমান দিনে আপনি দেখবেন রবি জীবনে প্রশান্ত কুমার নটাখণ্ডে শেষ পর্যন্ত যায়নি, 1862 না 1862 না 1864 এই পর্যন্ত দেখবেন কীভাবে উনি জীবনী তার হিসেবে জীবন লিখেছেন, আমি এইটুকু আপনাদের কাছে বললাম, কারণ এরপরে বলে আপনাদের ধৈর্য ঘুরবে আমি অনেক স্কিপ করে গেলাম, তাহলে খারাপ একটা ক্যাপ হলো, তাহলে আমি আপনার বেশি সময় আপনারা দিয়েছেন আমাকে এই ধৈর্য পেশেন্স
হিয়ারিং এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আমার শুভেচ্ছা আপনার ভালোবাসা জানাচ্ছি এবং আমার কোনো ঔদ্ধত্য নেই আপনাদের কাছে কোনো প্রতি শেখাবার, এটা নিজেদের মধ্যে আলোচনা, আপনারাও আলোচনা করতে পারেন, আমিও তার অংশগ্রহণ করতে পারি যে আমার এই জীবনী সম্বন্ধে, জীবনী আত্মজীবনী এবং স্মৃতিকতা সম্বন্ধে আমি অনেকটাই ভাব দিলাম, কারণ এতক্ষণে ঘুরতে গেলে এটা সম্ভব নয়, কারণ ওই জন্য আমি সেই যে ব্যক্তি শুনছিলাম যে ছোটো করে বলবো যখন বলবো বললাম, জানি না আপনারা আনন্দ পেলেন বিরক্ত হলেন, আমি জানি না একটু বিরক্ত করে গেলাম তাদেরকে, এবং তাদের তারপরে যেটা বলবো গ্রন্থাগার দিবস সম্বন্ধে বলবো যে 1925 সালে বিশ্ব ডিসেম্বর আমিও বলি বঙ্গীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এর তার সভাপতি ছিলেন, আমি সেখানকার ছাত্র, আমার ছাত্র জয়দীপ সেখানকার ছাত্র, সে এখন এখনও তাকে তুলে ধরার চেষ্টা করছে, আমরা অতটা পাই না, আমি তো বিশ্ববিদ্যালয় পাই না, হ্যাঁ তার জন্য লজ্জাও লাগে, তবুও যতটুকু আমি ওদের চেষ্টা করি সাহায্য করার জন্য, কিন্তু এই যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ তার জন্য তার যুবক রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে পাঠক মন্ডলী তৈরি করা যে এবং গ্রন্থাগারে আতিথেয়তা করা, শুধু বই গ্রহণ করলে হবে, আতিথেয়তা হসপিটালিটি এই ভূমিকাটা করা দরকার, বইটা এগিয়ে দেওয়ার দরকার, অতএব তাদেরকে অভিষেক করে দেওয়া দরকার, এটা বলেছেন আর আপনার একজন ভালো সায়েন্স নিয়ে সেটাও আগ্রহ করছি, আর সেটা আমরা 9th August 2012 পালন করি গ্রন্থাগারী দিবসের উপলক্ষে, বলেছেন এশা রঙ্গনাথন সিএমএ হেমন্ত রঙ্গনাথন, তিনি আমাদের মাস্টার অফ দিয়ে গেলেন, এটাও আছে বুকশেলফ ফর ইউজ এখানেও আমাদের চেষ্টা করেছি, এখানে করতে পেরেছি এবং ক্লাউডে পরিণত করেছি, এটা তোমাদের ধন্যবাদ এবং আপনারা যে আমাকে দিবেন এবং সবাইকে নমস্কার, আমি এই ধন্যবাদ জ্ঞাপন করতে করতে অভ্যস্ত এবং আমাকেও সবাই দেখতে দেখতে অভ্যস্ত, একটু আগেও করে এলাম, কিন্তু এই অনুষ্ঠানটা ধন্যবাদ জ্ঞাপন একটা আলাদা মাত্রা আমার কাছে নিয়ে গেছে, কারণ এখানে আমাদের বক্তা রয়েছেন যিনি এত প্রায় সমুদ্রের মতো বিস্তারিত একটা ব্যাপারকে এত কম সময়ের মধ্যে তার যে জ্ঞান এবং তার যে মেধা সেটা দিয়ে একটা সুন্দরভাবে অনেক সহজে আমাদের সামনে উপস্থিত করলেন। উনি বলছেন সবটা বলা সম্ভব হয়নি, আমার পক্ষে সেটা সম্ভব নয়ও, কারণ বাংলা জীবনী গ্রন্থের যে সম্ভার সেটা ঠিক ততটাই বড় যতটা বাংলা সাহিত্য বড়। কাজে সেখান থেকে মির্জা স্কুলে এনে সেটাকে বলা খুব কঠিন কাজ, কিন্তু সেটা স্যার করেছেন,
এই জন্য অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এখানে অমিতাভ দাকে দেখতে পাচ্ছি, অমিতাভ দাকে ধন্যবাদ কি আর দেবো, অমিতাভ দা আমাদের এত আপন এত নিজের। এবং অমিতাভ দাকে আবার একটা কথা বলছি যে আমরা ওনাকে মাঝে মাঝে বিরক্ত করি এবং এরকম আরো বিরক্ত করবো, নইলে এত সুন্দরভাবে উনি আমাদের লাইব্রেরির উত্থান নিয়ে বললেন কি করি বা জানতে পারতাম আমরা যারা অনেক দেখতে এখানে এসেছি তারা। অমিতাভ দাস প্রসঙ্গে কথা প্রসঙ্গে একটা যে ছোট জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন সাহিত্য পড়াই ছাত্রছাত্রীদের, মানে যেটা সবার কাছে গল্পের বই সেটা তো আমাদের কাছে টেক্সট, কাজে সেটা যখন স্টুডেন্টদের পড়াতে হয় ওদেরকে বলি যে তোরা এই বিষয়টা পড়িস, পড়ছিস তো গল্পটা, পড়ছিস তো উপন্যাসটা, পড়ছিস তো প্রবন্ধটা, পড়েছিস তো, ওরা বলে ম্যাম পড়া না হয়ে ওঠেনি। কেন রে, এক সপ্তাহে একটা গল্প করতে পারলি না ম্যাডাম, অত সময় কোথায়, অত না ধৈর্য থাকে না একটা গল্প করা। তখন মনে হয় যে এই যে 3G থেকে 4G, 4G থেকে 5G আমরা চলেছি, ওরা এতটা না এনেই ভালো হতো, কারণ ওই যে একটা আঙুলের ছোঁয়ায় পেজের পর পেজ খুলে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে, এটা বোধ হয় আমাদের থেকে এই ধৈর্যটা কেড়ে নিচ্ছে যে আমরা বইটা একটু ভালো করে পড়তে পারি। আমার মনে হয় যে লাইব্রেরি দিবস উপলক্ষে আমাদের সবার এই শপথটা অন্তত নিজের কাছে করা উচিত যে আমরা ধৈর্য পারি, আমরা বইয়ে ফিরে আসি, হাত আমাদের টেকনোলজি সেই জায়গায় আমরা আবার বইটাকে একটু পড়ি। কারণ এখন অবধি কিন্তু সত্যি বইয়ের থেকে প্রিয় বন্ধু কোথাও অন্তত আমি কোথাও খুঁজে পাইনি, সেটা মনে করে দিয়েছেন অমিতাভ দা যে আমাদের সত্যি পকেটে 200 বই নিয়ে ঘোরা থেকে বোধহয় 200 বই পড়তে যাওয়ার ইচ্ছেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আলাদা করে অমিতাভ দাকে ধন্যবাদ জানাই। আর সামগ্রিকভাবে বলি যে এই মানে লাইব্রেরি এই যে সামগ্রিক ব্যবস্থা এটা যার মস্তিষ্ক প্রসূত প্রথম তাকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে পারবো না। কিন্তু শুধু আজকে জিআইসি হয়ে তিনি একটা সুন্দর ভাষণ দিয়েছেন বলেই নয় আজ যে আমরা এই তলায় বসে আছি সেভাবেই সকলটাকে আলাদা করে ধন্যবাদ। আর এই সমস্ত কিছু করার জন্য লাইব্রেরি 1 বছর আগে কি ছিল, বর্তমানে কি হইয়াছে এবং ভবিষ্যতে কি হইবে এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমাদের লাইব্রেরির সকলকে আলাদা করে ধন্যবাদ। এবং জয়দীপদা আমার প্রত্যেকটা কথা রেখেছেন, আমি বলেছিলাম যে জুলাই মাসে পরে আমাদের নতুন ছাত্রছাত্রীরা আসবে, তার আগে লাইব্রেরি ঘর হয়ে যাবে তো, উনি বলেছিলেন হ্যাঁ হয়ে যাবে, আমাদের কলেজ ওয়েবসাইট নতুন করে তৈরি হয়ে যাবে তো জয়দীপদা, হ্যাঁ হয়ে যাবে এবং হয়ে যাবে সেটা জুনের মধ্যেই হয়ে গেল। এর জন্য জয়দীপদার যে অক্লান্ত পরিশ্রম সেটা আমি জানি, আমার তরফ থেকে আলাদা করে জয়দীপদাকে ধন্যবাদ কলেজের তরফ থেকে তো বটেই। আর ছাত্রছাত্রীদের বলবো যারা এখানে এসছো এখানে প্রেজেন্ট থাকার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং তোমরা এই লাইব্রেরিকে আরও উন্নতির পথে নিয়ে চলো, এবং ওই আঙুলের চাপ 4G ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটু মন দিয়ে বই পড়ো। আর এখানে যারা উপস্থিত আছেন যারা এসছেন এত কর্মকাণ্ডের মধ্যে আমাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটা অনুরোধ যে আপনারা ছাত্রছাত্রীদেরকে নোটিশের মাধ্যমে হোক পত্রিকার মাধ্যমে হোক লাইব্রেরিতে কি হচ্ছে পাবলিসাইজ করুন, পাবলিসাইজ দি অ্যাক্টিভিটিস অফ দি লাইব্রেরি, হোয়াট ইজ গোয়িং অন ইন দি লাইব্রেরি, এটা ক্লাসে ক্লাসে মাস্টার সাহেবের দ্বারা করতে পারবো, লাইব্রেরি দ্বারা করতে পারবো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ধরুন আমি বিশাল যাদবপুরে শিখি অতটা ডিপার্টমেন্ট কতগুলো সেন্টার, আমি যার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রথমে আমি টিচারদের মাধ্যমে মনোযোগ লাইব্রেরি শুরু করতে পারবো, এই একটা। আর একটা সকলেই তাকে অনুরোধ, আমরা ছাত্রকে বলব অন্তত 1 ঘন্টার জন্য যে ডিস্ট্রাকশন ফ্রম এভরিথিং, সুইচ অফ মোবাইল, সুইচ অফ রেডিও, সুইচ অফ এভরিথিং, এভরিথিং, ইউ আর ইউর সেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, 1 ঘন্টার জন্য করো, আর কিছু দরকার। শুধু একটাই কথা শ্রদ্ধেয় দাসকে যে আমাদের একটা এসোনা বলে পত্রিকা বেরো, যদি উনি ওনার যে আজকে বক্তব্য যদি লিখিত মাধ্যমে দেন আমাদেরকে আমরা পরবর্তী সংখ্যায় সেটা আমরা অনুসরণ করি, এই বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি।